থাকো, শুরু করলাম লেন্স। আচ্ছা, যদি বলা হয় হোয়াট ইজ লেন্স, আমরা বলবো এ হোমোজিনিয়াস ট্রান্সপারেন্ট মিডিয়াম, ট্রান্সপারেন্ট মিডিয়াম কি বাউন্ডেড বাই, বাউন্ডেড বাই টু স্ফেরিক্যাল সারফেস, টু স্ফেরিক্যাল সারফেসেস অর এ স্ফেরিক্যাল সারফেস অ্যান্ড এ প্লেন সারফেস। আচ্ছা, এটা হচ্ছে লেন্সের ডেফিনেশন। তার লেন্সের ডেফিনেশনে আমরা দেখতেই পাচ্ছি যে দুটো স্ফেরিক্যাল সারফেস থাকতে পারে। দুটো স্ফেরিক্যাল সারফেস মানে আমরা যদি এরকম একটা লেন্স নেই, এটাকে আমরা বাইকনভেক্স লেন্স বলবো, দুটি স্ফেরিক্যাল সারফেস। আমরা যদি এই একটা লেন্স নেই, বাইকনকেভ লেন্স বলবো, দুটি স্ফেরিক্যাল সারফেস, দুই পাশটাই স্ফেরিক্যাল আছে। আবার এখানে দেখো ডেফিনেশনের মধ্যে বলা আছে দুটো স্ফেরিক্যাল সারফেস অথবা একটা স্ফেরিক্যাল একটা প্লেন, এরকম হতে পারে। আচ্ছা, একটা স্ফেরিক্যাল একটা প্লেন মানে হচ্ছে আমি বললাম এরকম একটা, এরকম একটা, বা এরকম একটা সারফেস আর এরকম একটা সারফেস, এগুলো সব লেন্স, অনেক রকম লেন্স হয়। আচ্ছা, এটাকে আমরা প্লেনো কনভেক্স লেন্স বলবো, এটাকে আমরা প্লেনো কনকেভ লেন্স বলবো, এটাকে বাই কনকেভ লেন্স বলবো, এটাকে বাই কনভেক্স লেন্স বলবো। হ্যাঁ, তারপরে এরকমও কিছু লেন্স হয়, এটা একটা লেন্স হতে পারে। এটা দুটো স্ফেরিক্যাল, কিন্তু এদের স্ফেরিক্যাল সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচার আলাদা আলাদা হতে হবে, তবেই লেন্স হবে। এই ক্ষেত্রে আমরা কনকেভ ও কনভেক্স লেন্স বলবো। তাহলে ভ্যারাইটিস টাইপ অফ লেন্স হয়, আমরা মেইনলি কনফাইন্ড থাকবো কনভেক্স আর কনকেভ, মানে বাই কনকেভ আর বাই কনভেক্স লেন্স আমরা মেইনলি আমরা পড়বো। হ্যাঁ, ওগুলোও একটু জানবো। আচ্ছা, তাহলে লেন্স কনকেভ বা কনভেক্স যাই হোক না কেন, দুটো স্ফেরিক্যাল, এই দুটোর মধ্যে এই দুটোই দুটো স্ফেরিক্যাল সারফেস দিয়ে তৈরি হচ্ছে লেন্স। আচ্ছা, স্ফেরিক্যাল সারফেসের যে সেন্টার, সেই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, তোমরা জানো। তাহলে আমরা কিছু টার্ম প্রথমে আমরা শিখব সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার আমরা খুব সহজ করে বলবো সেন্টার অফ কার্ভেচার কি, সেন্টার্স, সেন্টার্স অফ দ্য স্ফেরিক্যাল কার্ভ সারফেসেস বাই হুইচ দ্য লেন্স ইজ মেড, আর কল্ড কি সেন্টার অফ কার্ভেচার। কোনটা হলো ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা, এগুলো পড়াই আছে। এটা লেন্স যদি হয়, এটা একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, তার একটা পার্ট, এই স্ফিয়ারের দুটো যে সেন্টার থাকবে, এই সেন্টারগুলো কি বলা হবে সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, নেক্সট ডেফিনেশন হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি, প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এই সেন্টার অফ সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যদি আমি একটা লাইন ড্র করি, সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি একটা লাইন ড্র করা যায়, তাহলে এটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। দ্য লাইন জয়নিং বিটুইন টু সেন্টার অফ কার্ভেচার্স, অফ কার্ভেচার্স অফ লেন্স ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস। জানো, লিখে নেবে। আচ্ছা, নেক্সট ডেফিনেশন হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার,
রেডিয়াস অফ কার্ভেচার কোনটা? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ওই এই স্ফিয়ার গুলোর যে রেডিয়াস হয় সেটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। দুটো রেডিয়াস দুটো স্ফিয়ারের জন্য হবে। হ্যাঁ, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলা হবে? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে দ্য রেডিয়াই অফ স্ফেরিক্যাল সারফেস আর কল্ড কল্ড রেডিয়াস অফ কার্ভেচার্স। হ্যালো, নেক্সট ডেফিনেশন, তাহলে রেডিয়াস বলে বুঝলে, সেন্টার অফ কার্ভেচার বুঝলে, নেক্সট আমরা পড়বো হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার কি? দেখো অ্যাপারচার হচ্ছে এটা লেন্স, অ্যাকচুয়ালি এটা দেখতে তো সার্কুলার শেপ। এটা যদি আমরা সাইড ভিউ করি তাহলে হয় এরকম হবে, না হয় এরকম হবে। সাইড ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। আমরা লেন্স যে ড্র করি সেটা সাইড ভিউ ড্র করি সবসময়। এমনি তো সামনের থেকে দেখলে তো সেটা তো সার্কুলারই হবে। তাহলে অ্যাপারচার হচ্ছে এই এই সার্কুলার যে পার্টটা আছে এটার যে ডায়ামিটার, এই ডায়ামিটারটাকে বলা হয় অ্যাপারচার। তা আমরা লিখবো দ্য এফেক্টিভ এফেক্টিভ ডায়ামিটার অফ সার্কুলার এরিয়া এরিয়া থ্রু হুইচ, যেদিক দিয়ে কি হয় লাইট ঢোকে, থ্রু হুইচ লাইট এন্টার্স দ্য লেন্স। আমি লেন্সের ডায়াগ্রাম গুলো করাবো? হ্যাঁ সবই করাবো, একদম ডিটেলস, যাতে কোনো রকম প্রবলেম না হয় সব থাকবে। আচ্ছা আরেকটা জিনিস, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ লাইট, ইন্টেন্সিটি একটা জিনিস মনে রেখো, ইন্টেন্সিটি অফ লাইট। হ্যাঁ, এই ডিপেন্ড করে ডায়ামিটার স্কোয়ারের উপরে, তার মানে অ্যাপারচার স্কোয়ারের উপরে। যত অ্যাপারচার বেশি হবে ইন্টেন্সিটি অফ লাইট বেশি হবে। নেক্সট আমরা আসি, অ্যাপারচার হলো এ পেজ হয়ে গেছে তো লেখা? হ্যালো, হ্যাঁ, তাহলে সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, রেডিয়াস অফ কার্ভেচার, অ্যাপারচার। এবার আমরা বলবো অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার কোনটা? লেন্সের মধ্যে একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর থাকে, ওই পয়েন্টের মধ্যে দিয়ে কোনো লাইট রে যদি পাস করে কোনো ডেভিয়েশন হয় না, উইদাউট ডেভিয়েশন চলে যায়। লাইট রে পাস করলেই এভাবে উইদাউট ডেভিয়েশন চলে আসবে। তা দিস পয়েন্ট ইজ কল্ড অপটিক্যাল সেন্টার। তা দ্য পয়েন্ট পয়েন্ট অন কোথায় আছে? প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাক্সিস থ্রু হুইচ থ্রু হুইচ লাইট রে পাসেস আনডেভিয়েটেড। আনডেভিয়েটেড অবস্থায় যদি লাইট পাস করে তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলবো অপটিক্যাল সেন্টার। নেক্সট আমরা আসবো ফোকাস। ফোকাস আবার টু টাইপস হয়। আমরা মেইনলি দেখো প্রিন্সিপাল ফোকাস, আচ্ছা দাঁড়াও, তাহলে ফোকাস টু টাইপস, একটা প্রিন্সিপাল, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রিন্সিপাল ফোকাস আবার টু টাইপস, একটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, একটাকে বলা হয় সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। এবার আমরা দেখতে চাই এই ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস এগুলো কি। নেক্সট পেজ যাচ্ছি, প্রথমে আমরা বলি সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস।
দেখো সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস অ্যাকচুয়ালি এটা যদি একটা কনভেক্স লেন্স হয়, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, কতগুলো লাইট রে প্যারাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যদি লেন্সের উপর এসে পড়ে, তাহলে আপনার রিফ্রেকশন একটা পয়েন্টে মেলে কোথায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে মেশে মেলে, এই পয়েন্টটাকে বলা হয় সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস এটা তো কনভেক্সের ক্ষেত্রে, কনকেভের ক্ষেত্রে সেকেন্ড প্রিন্সিপাল কেমন হবে? কনকেভের ক্ষেত্রে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস দেখো, লাইট রে প্যারালাল প্রথমে আসবে, তারপরে এগুলো ডাইভার্জ করবে, এবার ডাইভার্সড যে মনে হবে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট থেকে ডাইভার্ট করছে, এই রেগুলি ডাইভার্জিং রেগুলি, এই পয়েন্টটাকে বলা হবে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তাহলে এটাও সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, এটা কনভেক্সের সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, এটা কনকেভের সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তাহলে আমরা বলতে পারি ইফ দ্য প্যারাল বিম অফ লাইট, ইফ দ্য বিম অফ লাইট হুইচ ইজ প্যারাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, After refraction, meet at a point on the principal axis or appear to diverge from a point on the principal axis, that point is called second principal focus. Dekho, definition ta ki likha jai? If parallel beam, achha, beam of light parallel to the principal axis, if you like, if beam of light, beam of light parallel to principal axis, principal axis, incident on the lens and after refraction, refraction the rays meet at a point on the principal axis, on the principal axis, or appear to diverge from principal axis. আচ্ছা ফার্স্ট কেসটা হচ্ছে কনভেক্স লেন্সের জন্য, আর অ্যাপিয়ার টু ডাইভার্জ যখন তখন কনকেভ লেন্সের জন্য, দেন দ্য পয়েন্ট ইজ কল্ড, দ্য পয়েন্ট ইজ কল্ড সেকেন্ড প্রিন্সিপাল, আজ হ্যাঁ সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। এবার হয়ে গেছে লেখা, এবার ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস দেখো, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস একদম উল্টো, আমরা একটা পয়েন্ট থেকে রেগুলো ডাইভার্স করছে, আফটার রিফ্র্যাকশন যদি রেগুলো প্যারাল হয় তাহলে দ্যাট পয়েন্ট ইজ কল্ড ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। এটা এবার কনকেভের ক্ষেত্রে কেমন হবে? কনকেভের ক্ষেত্রে হবে একটা পয়েন্টে মিট করছিল, লেন্সের অ্যাবসেন্সে এখানে মিট করতো, বাট আফটার রিফ্র্যাকশন রেগুলো এইভাবে চলে গেল। তাহলে এইটাকে আমরা বলবো তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। কোন পয়েন্ট? এই পয়েন্টটা, তার মানে এইখানকার এই পয়েন্ট আর এইখানকার এই পয়েন্ট ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। এবার ডেফিনেশন কিভাবে ডেফিনেশন লিখবো, এ বিম অফ লাইট ডাইভার্জিং ফ্রম এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে ডাইভার্স করছে কনভেক্স লেন্সের ক্ষেত্রে,
আর কনকেভের ক্ষেত্রে কনভার্স করছিল একটা পয়েন্টে। তাহলে এই বিম অফ লাইট আচ্ছা দুটোই একসঙ্গে লিখি, এ ডাইভার্জিং ডাইভার্জিং অর কনভার্জিং বিম অফ লাইট লাইট কমা দিয়ে আফটার রিফ্লেকশন রিফ্লেকশন ইফ দে বিকাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস দেন দ্য পয়েন্টস দেন দ্য পয়েন্টস কোন পয়েন্টগুলি যেখান থেকে ডাইভার্ট হচ্ছিল। এইখানে একটা একটা কথা একটু সঙ্গে যোগ করে দাও, এ ডাইভার্জিং কনভার্জিং বিম অফ লাইট বিম অফ লাইট এইখানটায় ফ্রম অর টু এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে অথবা একটা পয়েন্টের দিকে আফটার রিফ্লেকশন ইফ দে বিকাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস দেন দ্য পয়েন্টস, এই পয়েন্টের কথা আগে বলতে হবে, আর কল্ড ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, নিজের ভাষায় দাও ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা তারপর ফোকাল লেন্থ, নেক্সট ফোকাল লেন্থ, দ্য ডিস্টেন্স অফ প্রিন্সিপাল ফোকাস প্রিন্সিপাল ফোকাস ফ্রম কোথার থেকে দ্য অপটিক্যাল সেন্টার, ইটস কল্ড ফোকাল লেন্থ, স্মল এফ দিয়ে লেখা হয়। তাহলে হলো ডেফিনেশন, পরচার হয়ে গেছে, এরপর কি নেক্সট আমরা সেকেন্ডারি ফোকাস কোনটা, ও সেকেন্ডারি ফোকাস, ঠিক আছে সেকেন্ডারি ফোকাস ডেফিনেশন দরকার নেই, জাস্ট বুঝানো যে সেকেন্ডারি ফোকাস কোনটা বলছি, হয়ে গেছে বেশ, হ্যাঁ স্যার, হ্যাঁ ছবিটা এঁকে দিচ্ছি, সেকেন্ডারি ফোকাস দেখো, সেকেন্ডারি ফোকাসটা হচ্ছে ধরো একটা কনভেক্স লেন্স নেওয়া হলো, এই কনভেক্স লেন্স নেওয়া হলো, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, কতগুলো রে প্যারালাল, নিজেরা প্যারালাল কিন্তু কি প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালাল না, হ্যাঁ তাহলে এই এই যে রে গুলো এটা একটা পয়েন্টে এসে মিট করে, এইখানে যে পয়েন্টে মিট করলো এটা অবশ্যই ফোকাল প্লেনের উপর থাকে, ফোকাল প্লেনের উপর থাকে, এইটাকে বলা হয় সেকেন্ডারি ফোকাস। তুমি ডেফিনেশন লিখতেই পারো প্যারালাল বিম অফ লাইট বাট অবলিকলি উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে তেরা ভাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে তেরা ভাবে কিন্তু নিজেরা প্যারালাল, কতগুলো লাইট রে যদি লেন্সের উপর এসে পড়ে তাহলে আফটার রিফ্রেকশন দে মিটস অ্যাট এ পয়েন্ট অন দ্য ফোকাল প্লেন, এটাকে বলা হয় ফোকাল প্লেন, এই ফোকাল প্লেনের উপর একটা পয়েন্টে মিট করে, এটাকে আমরা সেকেন্ডারি ফোকাস এফ ড্যাশ আমরা নাম দিই। ঠিক কনকেভ লেন্সের ক্ষেত্রেও একই রকমই হবে, সেম ধরো কনকেভ লেন্সের ক্ষেত্রে সেকেন্ডারি ফোকাস কিরকম হবে, এটা কনকেভ লেন্স প্রিন্সিপাল অ্যাক্সিস প্যারালাল আসছিল কিন্তু এরা এখন ডাইভার্জ করে গেল, এইভাবে মনে করো এইবার এরা পেছন দিকে বাড়ালে একটা পয়েন্ট থেকে এরা অ্যাপিয়ার টু ডাইভার্স মনে হবে, এই পয়েন্টটাই অবশ্যই সেকেন্ড আরে কি বলে সেকেন্ডারি ফোকাস, এটাও ওই ফোকাল প্লেনের উপরেই থাকবে, এখানে তাহলে ফোকাল প্লেন থাকবে, এই ফোকাল প্লেনের উপরে এটা হচ্ছে এফ টু, মানে এফ টু না এফ ড্যাশ দেয় এফ ড্যাশ, এটা হচ্ছে
সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস কিন্তু এইটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, দেখো এইখানটা প্রিন্সিপাল ফোকাস কিন্তু এফ, এখানেও তাই, এখানে হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। ফোকাল প্লেনটা কি, ফোকাল প্লেন হচ্ছে প্রিন্সিপাল ফোকাসের মধ্যে দিয়েই যায়, তার সেকেন্ডারি ফোকাস ওই প্রিন্সিপাল ফোকাসের চারপাশে কোন একটা জায়গায় থাকবে একই প্লেনের উপরে। হ্যাঁ, তাহলে এটা সেকেন্ডারি ফোকাস আমরা বলি। আচ্ছা নেক্সট হলো, এবার আমরা রে ডায়াগ্রাম আঁকবো, কতগুলো ইমেজ ফর্মেশনের জন্য, কিভাবে ইমেজ ফর্ম করে সেটা আমরা দেখবো। এবার রুলস অফ রিফ্রাকশন অফ লাইট রে থ্রু লেন্স, রুলস কিছুই না, এটা তোমাদের না লিখলেও হবে, আমরা জানি জানি রুলস গুলো। নাম্বার ওয়ান, যদি অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে কোনো লাইট রে যায় তো আনডেভিয়েটেড হয়, এটা অপটিক্যাল সেন্টার সাপোজ ও, নাম্বার ওয়ান এটাই আমরা ইউজ করব। নাম্বার টু আমরা ইউজ করব যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল কোনো রে আসে তাহলে সেটা ফোকাস দিয়ে পাস করবে। নাম্বার থ্রি যদি প্রিন্সিপাল ফোকাস দিয়ে কোনো রে লেন্সে গিয়ে পড়ে তাহলে সেটা আবার প্যারালাল যাবে। আচ্ছা এই এই তিনটা রুলসকে ফলো করব, ফলো করে আমরা রে ডায়াগ্রাম ড্র করব ইমেজ ফরমেশনের। ফার্স্ট আমরা কনভেক্স লেন্সের ইমেজ ফরমেশন আমরা দেখব, হ্যাঁ, তারপরে কনকেভ লেন্সের। কনভেক্স লেন্সের ক্ষেত্রে বেশ কটা ডায়াগ্রাম হবে কিন্তু কনকেভের ক্ষেত্রে ডায়াগ্রাম আমাদের একটাই হয়। ফার্স্ট ইমেজ ফরমেশন, রে ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম ফর ইমেজ ফরমেশন। প্রথমে আমরা করব কনভেক্স লেন্স। আচ্ছা আমি শর্ট করে এগুলো বলি, এগুলো তোমাদের জানা আছে তো। অ্যাকচুয়ালি একটা কনভেক্স লেন্সের কাছে আমি বস্তুকে রাখবো, বিভিন্ন জায়গায় বস্তু বলছি তো, অবজেক্টকে রাখবো, অবজেক্টকে বিভিন্ন জায়গায় রাখলে তাদের ইমেজ কেমন হবে, কোথায় হবে সেটা আমরা দেখতে চাই। ফার্স্ট আমরা ইনফাইনাইট ডিস্টেন্সে রাখবো অবজেক্টকে, তারপরে আমরা টু এফ ডিস্টেন্সের, বিয়ন্ড টু এফ ডিস্টেন্স রাখবো, তারপরে আমরা টু এফ ডিস্টেন্সেই রাখবো, তারপরে এফ আর টু এফ এর মাঝখানে রাখবো, তারপরে এফ এ রাখবো, তারপরে অপটিক্যাল সেন্টার আর এফ এর মাঝখানে রাখবো, তাতে ইমেজগুলো কেমন হয় সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা ফার্স্ট ফিগার তাহলে হবে অবজেক্ট অ্যাট ইনফাইনিটি, নাম্বার ওয়ান অবজেক্ট অ্যাট ইনফাইনিটি। অবজেক্ট অ্যাট ইনফাইনিটি, দেখো কনভেক্স লেন্সের ইনফাইনিটিতে অবজেক্ট থাকলে ইমেজ তো ফোকাসই হবে। দেখো এইভাবে যদি প্যারালাল বিম আসে সেকেন্ডারি ফোকাসে মিট করে এরা, এইখানেই তাহলে ইমেজ হবে। তাহলে এটা ইমেজ, এখানে আমি নাম দিতে পারো, এটা এফ তো, এই পয়েন্টটা এফ, এটা নাম দাও স্মল পি। তাহলে দেখো ইমেজটা কেমন হয়, নেচার অফ ইমেজ সেটা আমাদের লেখা উচিত, নেচার অফ ইমেজ রিয়েল, তারপরে কি রিয়েল আর এটা কি ইনভার্টেড, ইনভার্টেড আছে, তারপরে হাইলি ডিমিনিশড, স্মল বলবে না একদম, হাইলি স্মল, হাইলি ডিমিনিশড বলবে, আর কোথায় হচ্ছে অ্যাট ফোকাস, ফোকাসে হচ্ছে। নাম্বার টু তাড়াতাড়ি করবো, অবজেক্ট বিয়ন্ড টু এফ, টু এফ ডিস্টেন্স, অ্যাকচুয়ালি টু এফ ডিস্টেন্স হলে কেমন হবে, একটা এফ একটা টু এফ, এইদিকে এফ আর টু এফ,
তো নিয়ে নাও 2f এর এইখানে যদি অবজেক্ট থাকে তাহলে এটাকে আমি অবজেক্ট বলছি এটাকে অবজেক্ট এখান থেকে প্যারালাল একটা লাইট রে আমরা নিব লেন্সে গিয়ে পড়বে এটা ফোকাস দিয়ে যাবে আরেকটা লাইট রে আমরা নিব হচ্ছে সেন্টার অপটিক্যাল সেন্টার দিয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে নিলাম তাহলে এইখানে ইমেজ ফর্ম হলো আমার পেন ড্রাইভে ড্র করা খুব ভালো হবে না তারা বেঁকা হয় তাহলে পি কিউ অবজেক্টের স্মল পি কিউ ইমেজ ফর্ম হলো এইটা কিন্তু এফ এই পয়েন্টটা এফ এখানে যে এফ লেখা আছে এটা হচ্ছে এফ এটা স্মল পি কিউ তাহলে এইখানে ইমেজ এবার ইমেজ আমরা বলবো স্মল ডিমিনিশড তাহলে রিয়েল হচ্ছে ইমেজ ইনভার্টেড হচ্ছে ডিমিনিশড এবার হাইলি বলবো না ডিমিনিশড বলবো আর কোথায় হবে বিটুইন এফ এন্ড টু এফ হলো নাম্বার থ্রি অবজেক্ট অ্যাট স্যার আগের স্লাইড একবার দিন মনে রাখতে হয় এফ আর টু এফ এদিকে এখানে অপটিক্যাল সেন্টার এফ টু এফ অ্যাকচুয়ালি টু এফ এ থাকলে টু এফ এই হয় আর এটা এইদিকে নিতে হবে মুশকিল এটা টু এফ টু এফ এই এটা এফ এক মিনিট বড় হচ্ছে ছোট করা যাবে না ঠিক আছে বোঝা যাচ্ছে এই পয়েন্টটা টু এফ হ্যাঁ এখানে অবজেক্ট আর ইমেজ ইকুয়াল সাইজ হয় তাহলে ইমেজটা কেমন হচ্ছে রিয়েল ইনভার্টেড ইকুয়াল সাইজ হচ্ছে আর কি হচ্ছে অ্যাট টু এফ হচ্ছে গেল নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফোরে অবজেক্ট হচ্ছে এফ আর টু এফ এর মাঝখানে অবজেক্ট বিটুইন এফ অ্যান্ড টু এফ অবজেক্ট যদি এফ আর টু এফ এর মাঝখানে হয় এটা এফ আর টু এফ এখানে যদি অবজেক্ট নেওয়া হয় তাহলে এফ টু এফ এটা এফ দিয়ে আসবে আর এটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে এইটা এখানে ধরো মিট করলো অনেক লাইন হয়ে গেল এইখানে হচ্ছে ইমেজ তাহলে ইমেজ কি হচ্ছে ইমেজ রিয়েল ইনভার্টেড সব রিয়েল ইনভার্টেড হচ্ছে ম্যাগনিফাইড অবজেক্ট থেকে একটু বড় হবে ম্যাগনিফাইড আর বিয়ন্ড টু এফ এটা এফ পয়েন্টটা এটা হচ্ছে টু এফ এর থেকে বেশি দূরে হবে বিয়ন্ড টু এফ গেল নাম্বার ফাইভ থ্রি ফোর ফাইভ হচ্ছে ফোকাসে অবজেক্ট ফোকাসে অবজেক্ট নিলে ইমেজ হবে অবজেক্ট অ্যাট এফ ইমেজ কোথায় হবে ইনফাইনিটিতে এখানে যদি অবজেক্ট হয় তুমি যদি এখানে এরকম একটা অবজেক্ট ড্র করো এটা ফোকাস দিয়ে যাবে আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে ভালো হলো না এটাকে নিয়ে নিই অ্যাকচুয়ালি এটা এই যে প্যারাল যাবে মিট করবে না তাহলে ইমেজ কি হচ্ছে অ্যাট
ইনফাইনিটি হচ্ছে, আর কি হচ্ছে রিয়েল, হাইলি ম্যাগনিফাইড, অনেক বড় হবে। রিয়েল হলে তো ইনভার্টেড হবেই, ইনভার্টেড, এই তো নাম্বার সিক্স। নাম্বার সিক্স হচ্ছে ইম্পর্টেন্ট কেস এটাই, অবজেক্ট যদি, অবজেক্ট বিটুইন এফ অ্যান্ড অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে কেমন হবে সেটাও তোমরা জানো। জাস্ট রিভিশন করাচ্ছি, হ্যাঁ, এটা ফোকাস, এখানে অবজেক্ট যদি থাকে এখানে এরকম যাবে, তারপরে এই ফোকাস দিয়ে আসবে, এখানে ফোকাস, আরেকটা এরকম আসবে, এইটা পেছন দিকে বাড়ালে মনে হবে এরকম একটা পয়েন্ট থেকে এরা ডাইভার্জ করছে, এইখানে হচ্ছে ইমেজ ফর্ম হচ্ছে। একমাত্র এখন দেখা গেল এটা পি কিউ যদি অবজেক্ট হয়, স্মল পি কিউ হচ্ছে ইমেজ, তাহলে এইবার ইমেজ একমাত্র কেস, ইমেজ এখানে কি ভার্চুয়াল, ভার্চুয়াল ইরেক্ট, ভার্চুয়াল ইরেক্ট হচ্ছে, আর ইআরসিটি, আর কি হচ্ছে ম্যাগনিফাইড হচ্ছে, ম্যাগনিফাইড, হ্যাঁ, অবজেক্টের দিকেই ইমেজ হবে, ভার্চুয়াল মানে অবজেক্টের দিকেই হবে, তাহলে ভার্চুয়াল হচ্ছে, ইরেক্ট হচ্ছে, ম্যাগনিফাইড হচ্ছে। টু আওয়ার্স দরকার নেই, অন দা সাইড অফ দা অবজেক্ট আর কি, অন দা সাইড, ভার্চুয়াল মানে তাই, অন দা সাইড অফ অবজেক্ট, অবজেক্ট যে সাইডে আছে সেইটাই, সেই দিকেই হবে। ব্যাস কনভেক্স লেন্সের জন্য হয়ে গেল আমাদের ছটা, এই ছটাকে একটু মনে রাখতে হবে, কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ হয়, খুব সহজ। ইনফাইনিটিতে অবজেক্ট থাকলে ইমেজ ফোকাসে, আবার ফোকাসে অবজেক্ট থাকলে ইনফাইনিটিতে ইমেজ, বিয়ন্ড টু এফ অবজেক্ট থাকলে এফ আর টু এফ এর মাঝখানে ইমেজ, আবার এফ আর টু এফ এর মাঝখানে অবজেক্ট রাখলে বিয়ন্ড টু এফ হচ্ছে ইমেজ, টু এফ এ রাখলে টু এফ এই, একমাত্র এফ এর মধ্যে, এফ আর অপটিক্যাল সেন্টারের মধ্যে যদি অবজেক্ট রাখা যায় তাহলে সেই ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ হবে, একটা কেস। নেক্সট আমরা করব কনকেভ লেন্স, কনকেভ লেন্সের জন্য রে ডায়াগ্রাম, ইমেজ ফর্মেশন, একটাই ছবি হবে, একটাই ডায়াগ্রাম হবে, আমরা যদি এখানে অবজেক্ট নেই, তুমি এখানে এফ টু এফ, তুমি অবজেক্ট যেখানেই নাও না কেন একই টাইপেরই ইমেজ হবে, এফ টু এফ, এটা ফোকাস দিয়ে যাবে, এরকম ডাইভার্স করবে, আরেকটা রে অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যাবে, সোজা এরকম ভাবে যাবে, তাহলে এই দুটো রে মনে হচ্ছে এই পয়েন্টটার থেকে ডাইভার্স করছে, তার মানে এখানে পি কিউ অবজেক্টের ইমেজ তৈরি হবে এইখানে, স্মল পি কিউ, কি ইমেজ, ভার্চুয়াল ইমেজ, তাহলে ইমেজ হবে ভার্চুয়াল ইরেক্ট ডিমিনিশড সাইজ, এটা ইম্পর্টেন্ট, কনভেক্সে ভার্চুয়াল যেটা হয় সেটা ম্যাগনিফাইড সাইজ হয়, বড় সাইজ হয় ইমেজ, আর কনকেভে ডিমিনিশড সাইজ হয়, ডিমিনিশড, হ্যাঁ, এই তো রে ডায়াগ্রাম আমাদের হয়ে গেল। এবার তোমাদের সাইন কনভেনশন মনে আছে নিশ্চয়ই, সাইন কনভেনশন, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, এগুলো কোনটা প্লাস কোনটা মাইনাস হয়, যে কোনো লেন্সের তুমি অপটিক্যাল সেন্টার থেকে আমরা ডিস্টেন্স মেজার করব, ঠিক এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেমন হয়, এই পয়েন্টটাকে আমরা বলি অরিজিন, তুমি অপটিক্যাল সেন্টারটাকে অরিজিন ধরবে, এই দিকের কোনো, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের এই দিকের দিকে ডিস্টেন্সগুলো প্লাস হয়, আবার এই দিকের ডিস্টেন্সগুলো মাইনাস হয়, জানো, ঠিক তাই অপটিক্যাল সেন্টার থেকে যদি আমি এই দিকের ডিস্টেন্স মেজার করি তাহলে পজিটিভ, আর যদি এই দিককার ডিস্টেন্স কোনো মেজার করি সেটা হচ্ছে নেগেটিভ, এটা গেল একটা। এবার ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক হচ্ছে উপরের দিক, নেগেটিভ দিক হচ্ছে নিচের দিক, তো এখানেও তাই, আমি কোনো ডিস্টেন্স যদি আমরা উপর দিকে মেজার করতে যাই
যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা পজিটিভ বলবো, আর যদি নিচের দিকে আমরা কোন ডিসটেন্স মেজার করি কোথা থেকে, এটা এটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে, প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে তুমি যদি উপর দিকে যাও সেটা পজিটিভ, প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যদি নিচের দিকে আসো সেটা নেগেটিভ ডিসটেন্স। বাস এটাই সাইন কনভেনশন। এবার এই সাইন কনভেনশনকে মাথায় রেখে আমরা ফার্স্ট আমরা করব লেন্স ফর্মুলা। দেখো লেন্স ফর্মুলা তোমাদের তো এবার তো ডেরিভেশন তো আসবে, লেন্স ফর্মুলা ইম্পর্টেন্ট। লেন্স ফর্মুলা বিভিন্ন ভাবে করা যায়, দেখো আমি এভাবে করি। লেন্স ফর্মুলা তোমরা জানো, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এফ হচ্ছে ফোকাল লেন্থ, তোমরা জানো। হ্যাঁ, মিরারের ক্ষেত্রে এই মিরার ফর্মুলা যেটা ওয়ান বাই ভি প্লাস হয় ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এটা মিরার লেন্স ফর্মুলা। তাহলে এটা এটা আমরা এখন প্রুভ করতে চাচ্ছি। আচ্ছা দেখো, যে আমরা একটা সুইটেবল একটা ফিগার নিচ্ছি, এখানে অবজেক্ট নিলাম এভাবে রে পড়লো, এটা ফোকাস দিয়ে গেল আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে গিয়ে এখানে ধরো মিট করলো। আচ্ছা এটা ফোকাস, তাহলে এইটা অপটিক্যাল সেন্টার, এটা অবজেক্ট পি কিউ, এটা ইমেজ স্মল পি স্মল কিউ। এইখানে এই পয়েন্টটার নাম দিলাম সাপোজ এ, লেন্সটার নাম এল ও এল ড্যাশ। তাহলে এখানে সবার আগে অবজেক্ট ডিস্টেন্স কোনটা সেটা আমরা লিখবো। দেখো অবজেক্ট ডিস্টেন্স, এখানে অবজেক্ট ডিস্টেন্স আমরা ইউ দিয়ে লিখি, অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে ও কিউ। ও কিউ কে আমরা কি লিখবো, মাইনাস ইউ। আচ্ছা ফোকাল লেন্থ, লেন্থ এখানে কত, ও এফ, সেটা প্লাস এফ। তাহলে দেখো এখানে ফোকাল লেন্থ কনভেক্স এর ক্ষেত্রে ফোকাল লেন্থ প্লাস, কনকেভ এর ক্ষেত্রে ফোকাল লেন্থ মাইনাস হয়। ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স বুঝতেই পারছো ইমেজ ডিস্টেন্স কি হবে, ও স্মল কিউ হবে, এটা হবে ভি প্লাস, তাহলে ইমেজটাও প্লাস। আচ্ছা এবার আমরা রিলেশন বার করতে চাই। দেখো এই পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে দিলাম, আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল পি ও কিউ অ্যান্ড স্মল পি স্মল কিউ ও, এই দুটো ট্রায়াঙ্গেল অপোজিট সাইডে আছে। দেখো এরকম আছে, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেলের কি হয় সাইডগুলোর রেশিও ইকুয়াল হয়। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পি ক্যাপিটাল পি ও ক্যাপিটাল কিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি ও স্মল কিউ আমরা লিখতে পারবো পি কিউ বাই এই ট্রায়াঙ্গেলের এই সাইড আর এই ট্রায়াঙ্গেলের এই সাইড, পি কিউ বাই স্মল পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ বাই ও ক্যাপিটাল কিউ, তাহলে নিচে ও স্মল কিউ হলো নাম্বার ওয়ান। এবার আরেকটা পেয়ার আমরা ট্রায়াঙ্গেল দেখব, সেই ট্রায়াঙ্গেলটা কোনটা, দেখো এ ও এফ, এ ও এফ অ্যান্ড স্মল পি কিউ এফ, এই দুটো ট্রায়াঙ্গেল দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল ক্যাপিটাল ও এফ অ্যান্ড স্মল পি কিউ এফ, এটা ট্রায়াঙ্গেল আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি একই রকম ভাবে এ ও বাই স্মল পি কিউ, এই ট্রায়াঙ্গেলের এই সাইড আর এই ট্রায়াঙ্গেলের এই সাইড ইজ ইকুয়াল টু, তাহলে ও এফ বাই এফ কিউ, এফ কিউ। অর দেখো এ ও মানে কিন্তু ক্যাপিটাল পি কিউ, এ ওর জায়গায় আমি ক্যাপিটাল পি কিউ বসাতে পারি বাই স্মল পি কিউ, আর ও এফ ও এফ ই থাক এফ কিউ কে, এফ থেকে কিউ স্মল কিউ, এটাকে আমি লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ, ও স্মল কিউ মাইনাস ও এফ, এটা লিখলাম। এইটা নাম্বার টু ইকুয়েশন। এবার দেখো নাম্বার ওয়ান আর টু, ওটাও পি কিউ বাই পি কিউ, এটাও পি কিউ বাই পি কিউ, তাহলে আমরা রাইট সাইড ইকুয়াল করে দিতে পারি ও কিউ বাই ও কিউ ইজ ইকুয়াল টু ও এফ বাই ও কিউ মাইনাস ও এফ। যাচ্ছি তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা ও কিউ বাই ও কিউ ইজ ইকুয়াল টু ও এফ বাই ও কিউ মাইনাস ও এফ, এটা লিখতে পারি। দেখো এই পাশে তাই আছে,
OQ by OQ is equal to OF by OQ minus F, OF. এবার দেখো সবগুলো ভ্যালু আমাদের জানা আছে এবং লেখাও আছে ও কিউ মানে দেখো লেখা আছে শুরুতেই ও কিউ মানে হচ্ছে মাইনাস ইউ আর ও স্মল কিউ মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওএফ মানে এফ ও স্মল কিউ মানে ভি মাইনাস ওএফ মানে এফ বাস ক্রস মাল্টিপ্লিকেশন করো আমরা পাবো কি আমরা পাবো ভি এফ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ভি এফ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ভি আর প্লাস ইউ এফ অর ইউভিটাকে একদিকে নিয়ে আসবো ইউভিটাকে আমি এদিকে নিয়ে আসলাম আর ভি এফটাকে ইউ এফ এর কাছে নিয়ে যাচ্ছে পাশে নিয়ে যাচ্ছে তাহলে ইউভিটাকে এদিকে আনলাম ভি এফটাকে এদিকে নিলাম তাহলে ইউ এফ মাইনাস ভি এফ হচ্ছে জাস্ট দুটো সাইড চেঞ্জ করলাম এবার ডিভাইড করো তুমি ডিভাইডিং বোথ সাইডস বাই ইউ ভি এফ এটা দিয়ে ডিভাইড করো তাহলে এখানে পাবো এফ ওয়ান বাই এফ এখানে পাবো ওয়ান বাই ভি আর এখানে পাবো ওয়ান বাই ইউ কারণ ইউ ভি এফ ইউ ভি কেটে গিয়ে ওয়ান বাই এফ থাকবে এখানে ইউ ভি এফ এর ইউ এফ কেটে গিয়ে ওয়ান বাই ভি থাকবে এখানে ভি এফ এর ইউ ভি এফ কেটে গিয়ে ওয়ান বাই ইউ থাকবে আমরা পেলাম লেন্স ফর্মুলা 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ স্যার এই প্রুফটা কি পরীক্ষায় আসবে হ্যাঁ পরের বার তো তোমাদের আসবে আচ্ছা এবার তো আসবে এই জন্য ডিটেইলস একটু পড়বে সব এরপর নেক্সট আমরা আসি এরপর কি করব এরপর হচ্ছে হ্যাঁ ম্যাগনিফিকেশন দেখো ম্যাগনিফিকেশন ম্যাগনিফিকেশন অ্যাকচুয়ালি থ্রি টাইপস মেনলি তোমাদের পড়তে হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন জানো তার এছাড়াও আছে লিনিয়ার ম্যাগনিফিকেশন পরে আছে লংগিটিউডাল ম্যাগনিফিকেশন হতে পারে এরিয়াল বা সুপারফিসিয়াল ম্যাগনিফিকেশন হতে পারে ফার্স্ট আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশনটাই বলবো তাহলে ফার্স্ট আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশন করছি লিনিয়ার ম্যাগনিফিকেশন লিনিয়ার ম্যাগনিফিকেশনে আমরা এম দিয়েই লিখব একবার ডিরেক্ট এটাই ডেফিনেশন ইমেজ হাইট হাইট অফ ইমেজ এইচ আই নাম দিলাম বাই হাইট অফ অবজেক্ট এটা ডেফিনেশন তাহলে হাইট দিয়ে যে ম্যাগনিফিকেশন সেটাই লিনিয়ার হ্যাঁ তার মানে তুমি ডেফিনেশন লিখতে চাইলে তো বলবে হাউ মেনি টাইমস গ্রেটার দ্য ইমেজ হাইট দেন দ্য অবজেক্ট হাইট বাস হয়ে গেল আচ্ছা এবার আমরা দেখাতে চাই এইটা ইউ আর ভি এর সাথে রিলেটেড কিভাবে রিলেটেড দেখো যে কোনো একটা আমরা ইউভির একটা যদি ছবি নিই একটা ডায়াগ্রাম নিই এটাকে আমরা অবজেক্ট হাইট বলবো আর এখানে হচ্ছে ইমেজ হাইট মনে করো এখানে মনে করো ইমেজ হাইট হলো এটা ইমেজ হাইট আচ্ছা এবার দেখো আমি এইটা তো ক্যাপিটাল পি কিউ এটা ও এটা স্মল পি কিউ তাহলে আমি তো লিখতেই পারি পি কিউ বাই ও কিউ ইজ ইকুয়াল টু স্মল পি কিউ বাই ও স্মল কিউ লিখতে পারি অ্যাকচুয়ালি ওই ফিগারই এটা আগে এই ফিগারটাই কোনটা এই যে এটাই হ্যাঁ তাহলে এবার দেখো পি কিউ মানে কি এইচ ও বসালাম ও কিউ মানে কি মাইনাস ইউ বসালাম স্মল পি কিউ মানে কি মাইনাস এইচ আই ওয়াই অ্যাক্সিসের উল্টো দিক মাইনাস এইচ আই বাই
ও স্মল কিউ তো ভি, তো দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে এইচ আই বাই এইচ ও এটা দাঁড়াচ্ছে আমাদের ভি বাই ইউ। তাহলে লেন্সের ক্ষেত্রে এটা একটু ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, এইচ আই বাই এইচ ও ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, লেন্সের ক্ষেত্রে লিনিয়ার ম্যাগনিফিকেশন ভি বাই ইউটা প্লাস, আর মিরারের ক্ষেত্রে কিন্তু এম ফর মিরার সেটাও এইচ আই বাই এইচ ও, বাট এটা কিন্তু মাইনাস ভি বাই ইউ, এটা মিরারের জন্য, মিরারের জন্য কিন্তু মাইনাস ভি বাই ইউ হয়, আর লেন্সের জন্য কিন্তু প্লাস ভি বাই ইউ হবে, এটা যেন মনে থাকে। নেক্সট আমরা অন্ততপক্ষে আরেকটা ম্যাগনিফিকেশন শিখি, সেটা হচ্ছে লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন, লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি লেন্সের সামনে যদি আমরা একটা অবজেক্টকে রাখি অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এরকম যদি আমি একটা অবজেক্ট রাখি, এরকম একটা অবজেক্ট রাখলাম, সাপোজ এটা অবজেক্ট, এটারও একটা ম্যাগনিফিকেশন হবে, তার ইমেজ এদিকে ফর্ম করতে পারে, ধরো এটা ইমেজ হলো, তাহলে এই ম্যাগনিফিকেশনটা মানে যেটা নাকি প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস রাখা আছে অবজেক্ট, তার ম্যাগনিফিকেশন কি হবে সেটাই আমরা লংগিটিউডাল ম্যাগনিফিকেশন বলছি। আচ্ছা লংগিটিউডাল ম্যাগনিফিকেশন আমরা এম এল দিয়ে লিখি, এম এল কে আমরা এক্ষেত্রে আমি লিখবো ডিভি বাই ডি ইউ। দেখো এটা হচ্ছে ভি এর চেঞ্জ, দুটো ভি এর চেঞ্জ, এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো ভি এর চেঞ্জ, সেই জন্য আমরা ডিভি বলছি এটাকে, আর এই লেন্থটাকে আমি বলছি ডি ইউ। তো ডিভি বাই ডি ইউ হচ্ছে লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন, এক মিনিট এম ভি লিখছি এম এল, তাহলে এইটা হচ্ছে লংগিটিউডাল ম্যাগনিফিকেশন ফর্মুলা। এবার লংগিটিউডাল ম্যাগনিফিকেশন আমরা একটু বার করে দেখি কি হয় এই ডিভি বাই ডি ইউ করলে, কোথার থেকে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। দেখো এটা তুমি ডিভি যদি করো অ্যাকচুয়ালি এটা কি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এটা থাক ওয়ান বাই এফ। এটা ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে মাইনাস ওয়ান সামনে আসে আর ভি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যায় হলো ইন্টু ডিভি। আবার এখানে মাইনাসটা একটা আছেই, আবার একটা মাইনাস ওয়ান আসবে, আবার ইউ টু দি পাওয়ার মাইনাস টু আসবে ইন্টু ডি ইউ, আর ডান দিকে এফ কনস্ট্যান্ট এটা তো চেঞ্জ হয় না, ডি ডি এফ ডি ওয়ান বাই এফ হচ্ছে এটা জিরো, এটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের দাঁড়ালো কি মাইনাস ডিভি বাই ভি স্কোয়ার প্লাস ডি ইউ বাই ইউ স্কোয়ার, ব্যাস তাহলে ডিভি বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এটা ইজ ইকুয়াল টু ডি ইউ বাই ইউ স্কোয়ার। আমাদের চাই কি এম এল মানে হচ্ছে ডিভি বাই ডি ইউ, ডিভি বাই ডি ইউ দেখো কি আসলো ভি বাই ইউ তার স্কোয়ার, লংগিটিউডাল ম্যাগনিফিকেশন ভি বাই ইউ তার স্কোয়ার, তার মানে লংগিটিউডাল ম্যাগনিফিকেশন হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশনের স্কোয়ার, লিনিয়ার ম্যাগনিফিকেশনের স্কোয়ার হয়। আচ্ছা এরিয়াল বা সুপারফিসিয়াল ম্যাগনিফিকেশন এটাও মনে রাখো ওইটাও তাই হয়, এরিয়াল এরিয়াল অর সুপারফিসিয়াল ফেসিয়াল ম্যাগনিফিকেশন মানে এরিয়াটা কত টাইম বাড়বে সেটাও আমরা প্রুফ করে দেখাতেই পারি। অ্যাকচুয়ালি দেখো প্রুফটা এরকম, ধরো একটা লেন্সের সামনে আমি একটা স্কোয়ার শেপ একটা অবজেক্টকে রাখলাম, পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস রাখা হলো এরকম, তাহলে এটার ইমেজ ফর্ম হবে, ধরো এরকম একটা ইমেজ ফর্ম হলো, বড়ই হলো, তাহলে এই লেন্থ এটা মনে করো এ,
তাহলে নিশ্চয়ই এটা হবে m into a। আবার এই হাইটটা মনে করো, এটাও মনে করো a, তাহলে এটাও তাহলে হাইটটা m into a হবে। m মানে হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটা তো লিনিয়ার কারণ হাইটের দিকে, এটাও হাইটের দিকেই, এইভাবেও হাইট বিষয়টা তো একই। তাহলে দেখা যাচ্ছে এরিয়া অফ দ্য অবজেক্ট ইজ স্কোয়ার বাট এরিয়া অফ দ্য ইমেজ ইজ এম এ ইনটু এম এ। এরিয়া অফ অবজেক্ট, অবজেক্ট কত স্কোয়ার, আর এরিয়া অফ ইমেজ কত এম এ ইনটু এম এ। তার মানে এম এম স্কোয়ার এ স্কোয়ার। এবার এরিয়াল ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এরিয়া অফ ইমেজ বাই এরিয়া অফ অবজেক্ট, ব্যাস একটা ওই পাশ যাই। এরিয়াল ম্যাগনিফিকেশন মানে, এরিয়াল ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এম এ নাম দিলাম, এরিয়া অফ ইমেজ বাই এরিয়া অফ অবজেক্ট। এই তোমরা আছো, কিছু শোনা যাচ্ছে না? হ্যালো, এরিয়া অফ ইমেজ বাই এরিয়া অফ অবজেক্ট। এরিয়া অফ ইমেজ মানে হচ্ছে এম স্কোয়ার এ স্কোয়ার, এই মাত্র দেখলাম, আর এরিয়া অফ অবজেক্ট হচ্ছে স্কোয়ার। দেখো তাহলে আবার এম স্কোয়ার কিন্তু আসলো। তাহলে সেই জন্য বলছি এরিয়াল বা সুপারফিসিয়াল ম্যাগনিফিকেশন সেটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন স্কোয়ার, আর লংগিটিউডাল ম্যাগনিফিকেশন সেটাও তাই এম স্কোয়ার, এরিয়ালটাও এম স্কোয়ার হয়, মনে রাখো। তারপরে তোমাকে যদি বলে লেন্সের সামনে একটা স্লাইড রাখা হলো টু বাই টু এরিয়ার, তাহলে এটার এরিয়া কত, তাহলে ফোর, ফোর এরিয়া রাখা হলো। এবার এটার তোমার যদি ইউভি জানা থাকে তাহলে তুমি এম বার করতে পারবে। তাহলে এম মনে করো একটা কিছু হলো, মনে করো ফোর হলো এম, তাহলে এরিয়া অফ ইমেজ হয়ে যাবে আমাদের এরিয়া অফ অবজেক্ট ফোর ইনটু ম্যাগনিফিকেশন স্কোয়ার, মানে ফোর এর স্কোয়ার, এরকম হবে, এটা দিয়েই করবে। তাহলে হলো আমাদের এরিয়াল আর তিনটা ম্যাগনিফিকেশন, একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা এরিয়াল, আর একটা হচ্ছে লিনিয়ার, হলো। নেক্সট আমরা আসব লেন্স মেকারস ফর্মুলা, এটা আমরা প্রুভ করব, ইম্পর্টেন্ট এটাও, লেন্স মেকারস ফর্মুলা। লেন্স মেকারস ফর্মুলা প্রুভ করতে গেলে, ডিরাইভ করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানা দরকার, যেটা কার্ভ সারফেস এর রিফ্লেকশনের যে ফর্মুলা সেটাকে জানা দরকার। সেটা একটু আমি বলে নেই, তারপরে সেটা মুছে দিব। যদি একটা কার্ভ সারফেস হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এই সাইডে একটু করি, মনে করো একটা কার্ভ সারফেস, স্ফেরিক্যাল কার্ভ সারফেস, তো এর রেডিয়াস অফ কার্ভেচার মনে করো আর, এখানে যদি একটা অবজেক্ট থাকে, এখানে যদি ইমেজ হয়, এটা আমরা ইউ বলি, এটা আমরা ভি বলি, এটা এখানে ইমেজ ফর্ম হচ্ছে, এটা ইউ এটা ভি। এইখানকার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স যদি মিউ ওয়ান হয়, এইখানকার যদি রিফ্র্যাকটিভ ইন্ডেক্স যদি মিউ টু হয়, এই মিডিয়ামটা, সেই ফর্মুলাটা ছিল আমাদের, বলতে পারো ফর্মুলাটা কেউ, এনি ওয়ান? এই মিউ ওয়ান মিউ টু ইউ ভি আর রেডিয়াস অফ কার্ভেচার আর, এদের মধ্যে রিলেশন কার্ভ সারফেসে, মিউ টু বাই বি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটা হচ্ছে কার্ভ সারফেসের ক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্সের রিলেশন, এটা জানতে হবে আগে, এটার থেকেই লেন্স মেকারস ফর্মুলা আসবে। তাহলে যেখানে অবজেক্ট আছে সেই মিডিয়ামটার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ ওয়ান, আর ইমেজ যেখানে ইচ্ছা ফর্ম হতে পারে, অবজেক্ট যেখানে আছে সেটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ ওয়ান। ইমেজ তো এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, রিয়েল হলে এদিকে হবে, ভার্চুয়াল হলে এদিকে হবে। তো যেখানে অবজেক্ট আছে তার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ ওয়ান ধরলে, আর অন্য মিডিয়াম যেটা আছে তার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ টু ধরলে, তাহলে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটা শুধুমাত্র কনকেভ স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে না, কনকেভের ক্ষেত্রেও তাই, এখানে অবজেক্ট এখানে ইমেজ, এই ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে শুরুতে তো এই ফর্মুলা আমাদের জানা দরকার, তারপরেই আমরা আসবো লেন্স মেকারস ফর্মুলা। এবার আমরা লেন্স মেকারস ফর্মুলা করব,
দেখো লেন্স মেকারস ফর্মুলা আমরা কিভাবে ডিরাইভ করি। আচ্ছা ফর্মুলাটা কি সেটা একটু বলি আগে। লেন্স মেকারস ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচার আর তিনটার মধ্যে রিলেশন আর রিফ্লেকটিভ ইন্ডেক্স। ফোকাল লেন্থ, রেডিয়াস অফ কার্ভেচার আর রিফ্লেকটিভ ইন্ডেক্সের মধ্যে রিলেশন। মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচারের হাফ জাস্ট, এটা মিররের ক্ষেত্রে মিরর। বাট লেন্সের ক্ষেত্রে এরকম কোনো ফর্মুলা হবে না। লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে রিলেশন এইরকম হয়, ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ অফ লেন্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। এই যে দুটো রেডিয়াস অফ কার্ভেচার থাকে লেন্সের, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু আর মিউ এল মাইনাস ওয়ান, ইন্টু করলে ওয়ান বাই এফ হয়। এই যে ফর্মুলাটা এইটাই হচ্ছে দেখো ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে রিলেশন। বাট মিররের ক্ষেত্রে একদম সিম্পল রিলেশন ছিল, ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু আর বাই টু, এই ক্ষেত্রে কিন্তু এটা। আচ্ছা এইটাকেই বলা হয় লেন্স মেকারস ফর্মুলা। তাহলে এটাই আমরা প্রুভ করব, এটাই ডিরাইভ করব কি ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ এল মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। দেখো কিভাবে ডিরাইভটা করি, ফার্স্ট একটা ডায়াগ্রাম এখানে ধরো এটা একটা লেন্স, রেডিয়াস অফ কার্ভেচার দুই পাশে সমান হতে হবে এমন কোনো কথা না। আচ্ছা এখানে অবজেক্ট রাখা হলো, এখানে লেন্স দুইবার রিফ্রাকশন হয়ে এখানে মনে করো ইমেজ ফর্ম হলো, তাহলে এখানে ফাইনাল অবজেক্ট, এখানে ফাইনাল ইমেজ ফর্ম হলো। দুটো দুটো সার্ফেস আছে, দুটো সার্ফেসে রিফ্রাকশন হচ্ছে। আচ্ছা আমরা করব কি, ফার্স্ট সার্ফেসে যখন রিফ্রাকশন হবে তখন এই অবজেক্টের ইমেজ যেখানে হবে কোথাও একটা হলো মনে করো, তখন এখানে ইমেজ হলো ফার্স্ট সার্ফেসে যখন হচ্ছে তখন এখানে ইমেজ। এবার সেকেন্ড সার্ফেসের ক্ষেত্রে সেইটাকেই আমরা অবজেক্ট ধরবো আর ফাইনাল ইমেজ হচ্ছে তখন সেকেন্ড সার্ফেসের এটা। আচ্ছা জাস্ট এই বিষয়টাই আমরা খেয়াল করব। আর এখানে মিডিয়াম দেখো, এখানে একটা মিডিয়াম আছে মিউ ওয়ান, এটা মিউ টু, আর এই মিডিয়ামটা আলাদা হতেই পারে, আমি মিউ থ্রি আপাতত নাম দিলাম। লেন্সের ভেতরে যে মিডিয়ামটা সেটা মিউ টু, আর মিউ ওয়ান আর মিউ থ্রি অ্যাকচুয়ালি একই হয়, আমরা আলাদা নাম দিয়ে করি পরে মিউ ওয়ান আর মিউ থ্রিকে সেম করে দিব। তাহলে এটা অবজেক্ট, এটা ইমেজ, এইভাবে ইমেজ ফর্ম হলো। এটা অবজেক্ট ফাইনাল, অবজেক্ট তো একটাই আর ইমেজটা ফাইনাল। এই অবজেক্ট ডিস্টেন্স ইউ, এটা ইউ অপটিক্যাল সেন্টার থেকে ইউ, আর ইমেজ ডিস্টেন্স হচ্ছে ভি ফাইনালটা। কিন্তু ইন্টারমিডিয়েট একটা ইমেজ থাকবে ফার্স্ট সার্ফেসের জন্য। তাহলে আমি প্রথমে আসো ফর দ্য ফার্স্ট সার্ফেস। আচ্ছা ও ইজ কি অবজেক্ট অ্যান্ড আই ইজ ফাইনাল ইমেজ, এই কথাটা ফাইনাল কথাটা আমরা বলছি ইমেজ। আচ্ছা এই এটা অবজেক্ট নাম দিলাম তো, তাহলে সেন্টার অফ কি বলে অপটিক্যাল সেন্টারের নাম দিতে পারো পি। তাহলে ওপি অ্যাকচুয়ালি ইউ আর পিআই হচ্ছে ভি, পিআই হচ্ছে ভি, ঠিক আছে। ফর ফার্স্ট সার্ফেস, ফর ফার্স্ট সার্ফেস একদম সোজা, চিন্তার ব্যাপার নেই। ফার্স্ট সার্ফেসে দেখো দুটো মিডিয়াম, ওই যে ভাবো এইদিকে মিডিয়াম ওয়ান মিউ ওয়ান, এখানে মিউ টু, এই সার্ফেসটা। এবার ফর্মুলাটা ছিল মিউ টু বাই ভি, ভি মানে ফার্স্ট সার্ফেসের জন্য যে ইমেজ, ফার্স্ট সার্ফেসের জন্য ইমেজ ফর্ম হচ্ছে সাপোজ ভি ওয়ান ডিস্টেন্সে, এটা ছবিতে দেখালো হবে না দেখালো হবে, মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফার্স্ট সার্ফেসের রেডিয়াস অফ কার্ভ হচ্ছে আর ওয়ান। ব্যাস নাম্বার ওয়ান। ফর সেকেন্ড সার্ফেস, দুই নম্বর সার্ফেসটা, তার অবজেক্ট ডিস্টেন্স কোনটা? ফর সেকেন্ড সার্ফেস অবজেক্ট ডিস্টেন্স কিন্তু ভি ওয়ান, সেকেন্ড সার্ফেসটার মানে ফার্স্ট সার্ফেস যেখানে ইমেজ তৈরি করলো, সেকেন্ড সার্ফেসের ক্ষেত্রে মানে এই পাশের সার্ফেসটার ক্ষেত্রে ওই ইমেজটাই হবে অবজেক্ট ফর সেকেন্ড সার্ফেস। তাহলে আর ফাইনাল ইমেজটাই হবে তার সেকেন্ড সার্ফেসের ইমেজ ফর সেকেন্ড সার্ফেসের, তাহলে ক্ষেত্রে মিউ থ্রি হচ্ছে ফাইনাল ইমেজের রিফ্লেক্টিভ ইন্ডেক্স ওখানে বাই ভি মাইনাস মিউ
বুঝতে পারছো তোমরা? হ্যালো হ্যালো, এবার নাই নাকি? তাহলে দেখো এবার জাস্ট দুটোকে আমি প্লাস করে দিলাম, এবার ওয়ান প্লাস টু করলাম, দেখো তো কি আসে। দেখো মিউ টু বাই ভি ওয়ান আর মিউ টু বাই ভি ওয়ান কেটে যাবে, বাকি থাকবে মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, এ দুটো থাকলো, এ দুটো কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাবে প্লাস করলে। ইকুয়াল টু কি থাকছে? ইকুয়াল টু থাকছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। আচ্ছা এবার আসো নেক্সট, আমরা আসি এখন ওয়ান বাই, ও সরি সরি দাঁড়িয়ে ভুল করছি, তোমরা তো বললা না, সেটা হচ্ছে ওয়ান বাই আর ওয়ান নাকি, এখানে মিউ টু মাইনাস আর ওয়ান, এখানে এই জায়গাটাকে চেঞ্জ করো, এটা হচ্ছে মিউ টু মাইনাস মিউ ওয়ান, এইটা হচ্ছে মিউ থ্রি মাইনাস মিউ টু, এটাই তো লিখি নাই, তাহলে এটা হচ্ছে মিউ টু মাইনাস মিউ ওয়ান, এটা হচ্ছে মিউ থ্রি মাইনাস মিউ টু, ঠিক করো ঠিক করো ঠিক করো, ফর্মুলাই এটা হচ্ছে মিউ টু বাই ভি ওয়ান মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান, আর পরে এটা হচ্ছে মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ওয়ান, আর এটা মিউ থ্রি মিউ টু মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। হ্যাঁ এবার আসো, ঠিক করে নি তো? হ্যাঁ এবার দেখো ইফ এই ফার্স্ট মিডিয়াম আর থার্ড মিডিয়াম যদি সেম মিডিয়াম হয়, দুটোই এয়ার হতেই পারে, মিউ ওয়ান আর মিউ থ্রি ইকুয়াল যদি হয়, তাহলে আমি মিউ থ্রির জায়গায় এখান থেকে এটার থেকে আমি মিউ থ্রির জায়গায় মিউ ওয়ান লিখলাম বাই ভি মাইনাস এটাও মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মানে মিউ ওয়ান মাইনাস মিউ টু মিউ টুই থাকবে বাই আর টু। হলো একটা কাজ করি, মিউ ওয়ান তো কমনই যাচ্ছে, আর এখানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ রাখলাম, আর এখানে মিউ টু মাইনাস মিউ ওয়ান কমন নাও, মিউ টু মাইনাস মিউ ওয়ান কমন নাও ডান দিক থেকে, তাতে কি আসবে ওয়ান বাই আর ওয়ান, আর এটা মিউ ওয়ান মাইনাস মিউ টু আছে, একটা মাইনাস আসবে সেই জন্য ওয়ান বাই আর টু। হলো অর ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ ওয়ান দিয়ে ডিভাইড করে দাও, মিউ ওয়ান দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। হয়ে গেল প্রায় ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসবে। তারপরে যাচ্ছি, যাবো পরের পেজ। হ্যাঁ তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, আচ্ছা আমি আবার লিখি লাইনটা, মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু আমাদের আসলো মিউ টু বাই বি ওয়ান মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, এরকম আসলো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, এই জায়গাটা ওয়ান বাই এফ আমি লিখতে পারি, আর মিউ টু বাই মিউ ওয়ান মানে কি, দেখো মিউ টু বাই মিউ ওয়ান মানে হচ্ছে এই লেন্সের যে ম্যাটেরিয়াল তার রিফ্রেকটিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু মিডিয়াম, মানে বাইরের যে মিডিয়াম তার রেসপেক্টের রিফ্রেকটিভ ইন্ডেক্স, সেটাই তো মিউ টু বাই মিউ ওয়ান আমরা বলি, এটাই লেন্সের যে ম্যাটেরিয়াল লেন্স তার রিফ্রেকটিভ ইন্ডেক্স মিউ এল, তার মানে এটা মিউ টু বাই মিউ ওয়ানকে আমি মিউ এল লিখতে পারি, মিউ এল মানে কি ম্যাটেরিয়াল অফ দ্য লেন্সের রিফ্লেক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু সারাউন্ডিং মিডিয়াম, সারাউন্ডিং মিডিয়ামের রেসপেক্টে এটার রিফ্লেক্টিভ ইন্ডেক্স মিউ এল যদি হয় সেটাই তো মিউ টু বাই মিউ ওয়ান, এদিকে মিউ ওয়ান ধরা হয়েছিল, এটা মিউ টু ধরা হয়েছিল, এটা মিউ ওয়ান এদিকে, তো সারাউন্ডিং এ আছে মিউ ওয়ান আর এটা হচ্ছে মিউ টু, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান হচ্ছে মিউ এল, তো মিউ টু বাই মিউ ওয়ান মিউ এল তুমি লিখতে পারো আর কি, অনেকে শুধু মিউ মিউ লেখে, মিউ এল ইন্টু মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, এটাকে আমরা বলছি লেন্স মেকার্স ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা,
আচ্ছা, এবার এখানে এটা কমপ্লিট, নেক্সট একটু এটার একটু দু একটা কেস দেখি। ফর বাই কনভেক্স লেন্স বা ইকুই কনভেক্স লেন্স, দেখো তো মানে রেডিয়াস অফ কার্ভেচারটা ইকুয়াল যদি হয় কনভেক্স লেন্সের জন্য আমরা কি লিখতে পারি, তাহলে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু, এটা ফার্স্ট সার্ফেস, এটা ফার্স্ট সার্ফেস, এটা কিন্তু সেকেন্ড সার্ফেস, কারণ অবজেক্টকে এদিকে রাখলে ফার্স্ট কিন্তু ফার্স্ট সার্ফেসে গিয়ে পড়বে, রিফ্লেকশন ফার্স্ট রিফ্লেকশন ফার্স্ট সার্ফেসই হবে। আচ্ছা, তার কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু এই দিকটায়, মানে সেন্টার অফ কার্ভেচার, তার মানে এটা হচ্ছে আর ওয়ান, আর এইটার আর টু হচ্ছে এই দিকটায়। তাহলে দেখো বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমি আর ওয়ানটা নিশ্চয়ই লিখবো, মানে ইকুয়াল যদি হয়, এদের কার্ভেচার যদি ইকুয়াল হয়, ইকুয়াল কার্ভেচারের ক্ষেত্রে আর ওয়ানটা লিখবো আমরা প্লাস, আর আর টুটা লিখবো কিন্তু মাইনাস আর। তাহলে কি আসবে, মিউ এল বা মিউ, শুধুমাত্র মিউ লেখো না, বারবার মিউ এল লেখার দরকার নেই, মিউ মাইনাস ওয়ান, ওয়ান বাই আর মাইনাস মাইনাস ওয়ান বাই আর, এটা হলো। তাহলে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান টু বাই আর। আচ্ছা, তাহলে এফ ইজ ইকুয়াল টু উল্টে দাও আর বাই টু ইন্টু মিউ মাইনাস ওয়ান, ফর্মুলাটা মনে রেখো ঝট করে অঙ্ক করার জন্য, যে ইকুয়াল কার্ভেচারের একটা কনভেক্স লেন্স তার ফোকাল লেন্থ কত হবে, জাস্ট আর এর ম্যাগনিচিউডটা বসাবে, টু ইন্টু মিউ মাইনাস ওয়ান, জাস্ট আর বসালেই হয়ে যাবে। তোমাকে বললো টেন এদের রেডিয়াস অফ কার্ভেচার, টেন দুই পাশেই টেন, তাহলে এফ কত, টেন বাই টু মিউ ধরো থ্রি পয়েন্ট থ্রি বাই টু, থ্রি বাই টু মাইনাস ওয়ান, থ্রি বাই টু মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ, ব্যাস টেন আনসার। এবার ফর বাই কনকেভ লেন্স একটু দেখি আমরা, ফর বাই কনকেভ ইকুয়াল কার্ভেচারই ধরবো আমরা, হ্যাঁ এটা কনকেভ, তাহলে এটা ফার্স্ট সার্ফেস, তাহলে ফার্স্ট ফার্স্ট সার্ফেসের আর ওয়ান, দেখো ফার্স্ট সার্ফেসের আর ওয়ান এর সেন্টার অফ কার্ভেচার এইদিকে, তার মানে আর ওয়ানটাই মাইনাস আর, আর আর টুটা হচ্ছে এইদিকে, এটা সেকেন্ড সার্ফেস, তাহলে আর টু হচ্ছে প্লাস আর। তাহলে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান, আর ওয়ানটাই মাইনাস, তাহলে মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওটা আবার প্লাস, বাস মিউ মাইনাস ওয়ান মাইনাস টু বাই আর, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই টু মিউ মাইনাস ওয়ান। দেখো একই ফর্মুলা, শুধু কনকেভের ক্ষেত্রে মাইনাস হলো, কারণ কনকেভের ফোকাল লেন্থ মাইনাসই হয়, কনভেক্সের ক্ষেত্রে প্লাস হয়। আচ্ছা, একটা প্ল্যানো কনভেক্স লেন্স নিত, প্ল্যানো কনভেক্স ধরো, এটা প্ল্যানো কনভেক্স, এদিকটা প্লেন সারফেস আর এদিকটা হচ্ছে কনভেক্স সারফেস। আচ্ছা হলো, তাহলে ফার্স্ট সারফেস তার রেডিয়াস অফ কার্ভেচার আর ওয়ান প্লাস আর, সেন্টার অফ কার্ভেচার এখানে আছে, সেকেন্ড সারফেস সেটা প্লেন সারফেস, তার সেন্টার অফ কার্ভেচার, একটা প্লেন সারফেসের সেন্টার অফ কার্ভেচার মানে ইনফাইনাইট ডিস্টেন্সে। তাহলে প্ল্যানো কনভেক্সের ক্ষেত্রে দেখো তো কি আসছে ব্যাপারটা, তাহলে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফাইনিটি, তাহলে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন বাই আর, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু আর বাই মিউ মাইনাস ওয়ান। প্ল্যানো কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ, দেখো কনভেক্স লেন্সের যা হয় তার ডাবল, কনভেক্স হচ্ছে আর বাই টু ছিল মিউ মাইনাস ওয়ান, আর প্ল্যানো কনভেক্স হলে আর বাই মিউ মাইনাস ওয়ান, ওর থেকে ডাবল। এখান থেকে বোঝা যায় খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা কনভেক্স লেন্সকে যদি আমি
মাঝখান দিয়ে এভাবে দুটো পার্ট করি। এই কনভেক্স লেন্স যখন ছিল তখন তার ফোকাল লেন্থ ছিল f, এবার এক একটা পার্টের ফোকাল লেন্থ তাহলে কিন্তু হয়ে যাবে 2f, এটা হলো 2f, ধরো এটা একটা লেন্স হলো, এটা হলো 2f, পুরোটার ছিল f, এখান থেকে তো বোঝা যাচ্ছে। কারণ কনকেভ এর হচ্ছে, কনকেভ বা কনভেক্স এর হচ্ছে r / 2, r / 2 ইনটু মি - 1, আর প্ল্যানো কনভেক্স এর r / মি - 1, মানে প্ল্যানো কনভেক্স এরটা বেশি, ওটা কম। তাহলে একটা লেন্সকে যদি আমরা দুটো পার্ট করি, পারপেন্ডিকুলার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি যদি কাট করা হয় তাহলে ফোকাল লেন্থ এভাবে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, তুমি এই যে লেন্স মেকার্স ফর্মুলা দিয়ে তুমি বার করে নিতে পারো। বাট এইভাবে যদি কাট করা যায়, এইভাবে যদি কাট করা যায় তাহলে কিন্তু ফোকাল লেন্থ কোনো চেঞ্জ হবে না, কারণ রেডিয়াস অফ কার্ভেচার তো চেঞ্জ হলো না। তারপরে এই পুরোটা যদি এফই হয়, এটারও এফই থাকবে, এটারও এফই থাকবে। হ্যাঁ, তো মনে রেখো এখানকার এই ফিগারগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে। তো লেন্স মেকার্স ফর্মুলা আমরা শিখলাম, পাওয়ার অফ লেন্স, পাওয়ার অফ লেন্স, পাওয়ার অফ লেন্স হচ্ছে অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ, রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ ইন দা ইন মিটার, এটাকে বলছি আমরা এটা ইন মিটার, পাওয়ার অফ লেন্থ ইজ কল্ড পাওয়ার অফ লেন্স, তোমরা জানো এটা। তো পাওয়ার আমরা তো পি দিয়ে লিখি, পাওয়ার পি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, এর ইউনিট হয় ডায়াপ্টার, এটা আমরা ডি দিয়ে লিখি, ক্যাপিটাল ডি দিয়ে। আচ্ছা, কনভেক্স লেন্সের পাওয়ার, ফর কনভেক্স লেন্স বোঝাই যাচ্ছে, ফর কনভেক্স লেন্স এফ পজিটিভ, সেজন্য পিও পজিটিভ, আর কনকেভের, কনকেভের হচ্ছে এফ নেগেটিভ, সেজন্য পি নেগেটিভ হয়। অ্যাকচুয়ালি পাওয়ার বলতে হচ্ছে কনভার্জিং পাওয়ার, পাওয়ার মিন্স কনভার্জিং পাওয়ার অফ কনভেক্স লেন্স অ্যান্ড ডাইভার্জিং পাওয়ার অফ, জাস্ট এটা বোঝার জন্য, ডাইভার্জিং পাওয়ার অফ কনকেভ লেন্স, এটা বোঝার জন্য, এটা এমনি লেখা না লিখলেও হবে। দেখো দুটো লেন্স যদি আমি বলি, কনভেক্স লেন্স কতগুলো রে, প্যারাল রে, আপনার রিফ্রাকশন কাছে একটা পয়েন্টে মিট করলো, আরেকটা লেন্স আমি যদি বলি অনেক দূরে মিট করলো, তাহলে বলবো আমরা পাওয়ার হচ্ছে দূরে মিট করলো, ধরো এটা এফ ওয়ান, এই লেন্থটা এফ ওয়ান, এই লেন্থটা যদি এফ টু হয় তাহলে এফ ওয়ান যার কম হবে তাহলে তার পাওয়ার হবে বেশি, তাহলে ফার্স্ট লেন্স আর পাওয়ার বেশি হলো। নেক্সট টপিক হচ্ছে কম্বিনেশন অফ লেন্স, কম্বিনেশন অফ লেন্স, অবশ্যই থিন লেন্স, আমরা থিন লেন্সই পড়ছি অ্যাকচুয়ালি, কম্বিনেশন অফ থিন লেন্স, আমরা এফেক্টিভ ফোকাল লেন্থ আমরা বার করতে চাই একটা কম্বিনেশনের। দেখো কম্বিনেশন বলতে সাপোজ একটা লেন্স, একটা লেন্স, দুটো লেন্স পাশাপাশি ইন কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট যদি দুটো লেন্স থাকে, এখানে যে একটা অবজেক্ট থাকে, ফাইনাল ইমেজ মনে করো এখানে হচ্ছে, তো এটা অবজেক্ট ও এটা ইমেজ, ডিস্টেন্সগুলোকে আমরা ইউভি লিখি, এটা অবজেক্ট এটা ইমেজ, এই ডিস্টেন্সটা আমরা ইউ বলবো, এটা ভি বলবো, অ্যাকচুয়ালি
দুটো লেন্স এল ওয়ান আর এল টু লেন্স, এল ওয়ান লেন্সের জন্য ফর এল ওয়ান লেন্স অবজেক্ট ডিস্টেন্স আমরা ধরব ইউ, ইমেজ ডিস্টেন্স ইন্টারমিডিয়েট একটা ইমেজ হবে, ইমেজ ডিস্টেন্স হচ্ছে ভি ওয়ান। তাহলে আমি ফর ফার্স্ট লেন্স আমি লিখতে পারি, দেয়ার ফর আমি লিখতে পারছি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান, এফ ওয়ান হচ্ছে ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ। এবার ফর সেকেন্ড লেন্স, ফর লেন্স লেন্স টু, ফর এল টু আমরা লিখতে পারি অবজেক্ট ডিস্টেন্স, এখানে আবার অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে ফার্স্ট লেন্স যেখানে ইমেজ তৈরি করলো সেটাই হচ্ছে সেকেন্ড লেন্সের অবজেক্ট, তাহলে অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে ভি ওয়ান আর ইমেজ ডিস্টেন্স হচ্ছে, ইমেজ ডিস্টেন্স হচ্ছে ভি। তাহলে আমি ফার্স্ট লেন্স সেকেন্ড লেন্সের জন্য আমি লিখতে পারি দেয়ার ফর ওয়ান বাই ইমেজ ডিস্টেন্স মাইনাস ওয়ান বাই অবজেক্ট ডিস্টেন্স মানে ভি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান। এবার আগের ইকুয়েশনটা নাম্বার ওয়ান নাম দাও, এটা ওয়ান নম্বর, এটা নাম্বার টু। ওয়ান আর টু যদি আমরা প্লাস করি, দেখো তো ওয়ান প্লাস টু যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ভি, ওয়ান বাই ভি ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস ওয়ান বাই ইউ, এই যে ওয়ান বাই ইউ থাকছে ওয়ান বাই ভি থাকছে ইজ ইকুয়াল টু ওয়ান বাই এটা এফ টু হবে, হ্যাঁ এটা ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। আচ্ছা এটা থার্ড ইকুয়েশন, আমরা আবার জানি উই নো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, সাপোজ ক্যাপিটাল এফ দিলাম, তাহলে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। তাহলে এই যে ক্যাপিটাল এফ লেখা হলো এটা হচ্ছে এফ ওয়ান ইন্টু এফ টু বাই এফ ওয়ান প্লাস এফ টু, এটাকে আমরা বলছি এফেক্টিভ ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন, দিস ইজ দ্য এফেক্টিভ ফোকাল লেন্থ এটাকে বলা হচ্ছে, কম্বিনেশনের এফেক্টিভ ফোকাল লেন্থ এফ ওয়ান এফ টু বাই এফ ওয়ান প্লাস এফ টু। আচ্ছা হলে বলো পরের পেজে যাচ্ছি, হ্যালো শুনতে পাচ্ছ, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে গেছে এই পেজ, হ্যাঁ স্যার। আচ্ছা কি স্যার এখানে খুব বৃষ্টি, সায়ন্ত বৃষ্টি কোথায় ও? আচ্ছা ঠিক আছে, তাহলে এফেক্টিভ ফোকাল লেন্থ অফ কম্বিনেশন অফ টু লেন্সেস হলো, এরকম যদি অনেকগুলি লেন্স থাকে সেই ক্ষেত্রে ফর মোর লেন্সেস, ফর মোর লেন্সেস মানে হচ্ছে গ্রেটার দেন টু, ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু প্লাস ওয়ান বাই এফ থ্রি প্লাস ডট 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 এরকম হবে। আচ্ছা হলো, পাওয়ার পাওয়ার যদি আমরা লিখি ওয়ান বাই এফ মানে হচ্ছে পি, তাহলে পি ইজ ইকুয়াল টু পাওয়ার গুলো সব সাম হয়ে যাচ্ছে, পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট 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 ডট, এটা হচ্ছে এফেক্টিভ পাওয়ার। আচ্ছা তাহলে কম্বিনেশনের এফেক্টিভ পাওয়ার সব প্লাস হচ্ছে, আর ফোকাল লেন্থ হচ্ছে রেসিপ্রোকালের রেসিপ্রোকাল হয়, রেসিপ্রোকালের সামের রেসিপ্রোকাল। আচ্ছা দেখো আমরা যদি বলি টু দুটো লেন্স মানে এ কনভেক্স, ধরো এ কনভেক্স অ্যান্ড এ কনকেভ, এ কনকেভ একটা প্রবলেম ছোট্ট, লেন্স অফ ইকুয়াল ফোকাল লেন্থ কেপ্ট ইন কন্ট্যাক্ট, হোয়াট উইল বি দা এফেক্টিভ ফোকাল লেন্থ অফ দ্য সিস্টেম, ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন, এটা কোয়েশ্চেন অফ দ্য কম্বিনেশন, অ্যান্সারটা কি হবে নিজেরাই পারবে, খুব সহজ প্রবলেম দিলাম, অ্যান্সার হচ্ছে এফ ওয়ান একটা কনভেক্স লেন্স তার এফ ইকুয়াল ফোকাল লেন্থের এফ টু হচ্ছে মাইনাস এফ, এটা কনভেক্স এটা কনকেভ। এবার
এফেক্টিভ ফোকাল লেন্থ কত হবে? এফেক্টিভ ফোকাল লেন্থ হচ্ছে আমি যদি বলি এফ ইজ ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এফ টু বাই এফ ওয়ান প্লাস এফ টু, তার মানে মাইনাস এফ ইন্টু এফ বাই এফ মাইনাস এফ, তার মানে মাইনাস এফ স্কোয়ার বাই জিরো, তার মানে ইনফাইনিটি, এফেক্টিভ ফোকাল লেন্থ ইনফাইনিটি। দ্য কম্বিনেশন উইল বিহেভ জাস্ট লাইক এ গ্লাস স্ল্যাব। দ্য কম্বিনেশন হয়ে গেল আমাদের ইনফাইনিটি ফোকাল লেন্থ, দ্য কম্বিনেশন উইল বিহেভ like a glass slab, just glass slab এর মতোই বিহেভ করবে। তার মানে এই কম্বিনেশনটার উপর ইকুয়াল ফোকাল লেন্থের যদি কনভেক্স লেন্স কনকেভ লেন্স হয়, প্যারাল রে যদি এর উপর গিয়ে পড়ে এটা প্যারালি বেরিয়ে যাবে, গ্লাস স্ল্যাবে যা হয়। হ্যালো, নেক্সট আমরা আসবো নিউটনস ফর্মুলা। নিউটনস ফর্মুলা, দেখো নিউটনস ফর্মুলাটা কি, অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে কনভেক্স লেন্সে আমাদের রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ দুটোই হয়। নিউটনস ফর্মুলা ভ্যালিড ফর রিয়েল ইমেজ অনলি, রিয়েল ইমেজের ক্ষেত্রে। রিয়েল ইমেজ কি, অবজেক্ট একদিকে, ইমেজ জাস্ট অপোজিট সাইডে, এটা হচ্ছে রিয়েল ইমেজ লেন্সের ক্ষেত্রে। এবার কনকেভ লেন্সের তো রিয়েল ইমেজ হয় না, ওটা তো ভার্চুয়াল ইমেজই হয়, তার মানে আমি বলবো কনকেভ লেন্সের ক্ষেত্রে নিউটনস ফর্মুলা এটা ভ্যালিড না, কনভেক্স লেন্সের জন্যই ভ্যালিড। আচ্ছা, এবার নিউটনস ফর্মুলাটা কি, অ্যাকচুয়ালি এটা যদি অবজেক্ট হয় এটা ও, এটা যদি ইমেজ হয় আই, এটা যদি ফোকাস হয় এই পাশে, দুটো ফোকাস থাকে, এই একটা এফ এই একটা এফ, তাহলে এই ডিস্টেন্সটাও এফ, এই ডিস্টেন্সটাও এফ আমরা জানি, আর লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্স আমরা ধরে নিই ইউ, লেন্স থেকে ইমেজের ডিস্টেন্স হচ্ছে ভি, এটা আমরা ধরে নিই। এবার অ্যাকচুয়ালি নিউটন ফর্মুলা কোনটা, নিউটনস ফর্মুলা হচ্ছে ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স ধরে যে রিলেশন বেরোবে, ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স আর ফোকাস থেকে ইমেজের ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স নিয়ে, সাপোজ একটা এক্স ওয়ান একটা এক্স টু, এই দুটো ডিস্টেন্স নিয়ে যে রিলেশন বের হবে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স, সেটাই হচ্ছে নিউটনস ফর্মুলা হবে। তাহলে দেখো নিউটনস ফর্মুলা কি হবে, আমরা তো জানি উই নো ফর রিয়েল ইমেজ অ্যান্ড এ কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স আর রিয়েল ইমেজ যদি হয় আমরা কিন্তু ওয়ান বাই ভি মাইনাস এর বদলে একবারে ওয়ান বাই প্লাস দিয়ে দিলাম, এটা লিখতে পারি। রিয়েল ইমেজে কি, ইউ নেগেটিভ হয়, ভি পজিটিভ হয়, এফ পজিটিভ, ইউ নেগেটিভ, তার মাঝখানে যে নেগেটিভ সেই নেগেটিভ আর ইউ এর নেগেটিভ মিলে একটা প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ডিস্টেন্সটা হচ্ছে, দেখো এক্স ওয়ান মানে হচ্ছে, এক্স ওয়ান মানে কি, ইউ মাইনাস এফ, এক্স ওয়ান মানে হচ্ছে ইউ অবজেক্ট ডিস্টেন্স, ইউ যেটা আমরা ধরতাম সেখান থেকে ফোকাস ফোকাল লেন্থ মাইনাস করলে অবজেক্টের ডিস্টেন্স এক্স ওয়ান যেটা সেটা পাওয়া যাবে, আর ঠিক ভি মাইনাস এফ করলে ইমেজ ডিস্টেন্স পাওয়া যাবে এক্স টু। এই যে এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে রিলেশন আমরা চাচ্ছি, ফার্স্ট আমরা এটা এলসিএম করি, ইউ ভি, একটা সহজ পদ্ধতি আছে সেটা সেটাই করছি, উপরে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ভি, আর অন্যভাবে করা যায়, অর ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ এফ প্লাস ভি এফ। হলো, নেক্সট লাইনে দেখো, অর ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি, ডান দিক থেকে আমরা বাঁদিকে নিয়ে এলাম, ডান দিকে জিরো করে দিলাম, তাহলে ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ এটা তো আছেই, আমি প্লাস এফ স্কোয়ার করে দিচ্ছি দুই দিকেই, করতেই পারি। এবার তুমি কমন নাও, ফার্স্ট দুটো টার্ম থেকে ইউ কমন যাচ্ছে, দেখো ইউ কমন নিলে ভি মাইনাস এফ, সেকেন্ড দুটো টার্মের থেকে মাইনাস এফ কমন নাও, সেটাও ভি মাইনাস এফ থাকবে, তাহলে ডান দিকে এফ স্কোয়ার, বাঁদিকে আবার ভি মাইনাস এফ কমন নিলে ইউ মাইনাস এফ আর ভি মাইনাস এফ
এই দুটো টার্মের প্রোডাক্ট হলো ইজ ইকুয়াল টু এফ স্কয়ার। এবার ইউ মাইনাস এফ মানে হচ্ছে এক্স ওয়ান, ভি মাইনাস এফ হচ্ছে এক্স টু, এক্স ওয়ান ইজ ইন্টু এক্স টু ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। দিস ইজ কল্ড নিউটনস ফর্মুলা, দিস ইজ নিউটনস ফর্মুলা। বাস নিউটনস ফর্মুলার আর সেরকম কিছু ব্যাপার নেই। অর এফ তুমি একটা লাইন লিখতে পারো, এফ ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়ান এক্স টু, এটা তুমি লিখতে পারো। তারপর হয়ে গেছে পেজ লিখে নিতে হবে। বারবার এটা দিই কেন, প্রেজেন্টিং মানে। হ্যাঁ নেক্সট, এরপর হচ্ছে আমরা করবো লেন্সের ফোকাল লেন্থ ডিটারমিনেশন করব ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে কি করে লেন্সের ফোকাল লেন্থ বার করে সেটা আমরা একটা প্রসেস দেখব, সেই প্রসেস থেকে প্রবলেম আসে, সেই জন্য প্রবলেমের জন্যই নিউমেরিক্যাল প্রবলেম আসবে এখান থেকে, ইম্পর্টেন্ট বিষয়টা। এই যে প্রসেসে আমরা করব সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট মেথড, ডিসপ্লেসমেন্ট মেথড টু ডিটারমাইন বা টু ফাইন্ড বলতে পারো ফোকাল লেন্থ অফ থিন কনভেক্স লেন্স। এই বিষয়টা ইম্পর্টেন্ট, সব পরীক্ষাতে আসে, সেই জন্য বলতে হবে। এখানে বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে, বেশ কয়েকটা প্রশ্ন এখান থেকে হয়। আচ্ছা দেখো এখানে কি কি প্রশ্ন আমি বলবো, টোটাল থিওরিটা দেখো ব্যাপারটা কি। এখানে একটা অবজেক্ট আর একটা স্ক্রিন ফিক্সড রাখা হয় একটা পার্টিকুলার ডিস্টেন্সে ডিসপ্লেসমেন্ট মেথডে। একটা থিন কনভেক্স লেন্স ধরো ফোকাল লেন্থ এফ, এটা প্লেস করা হয় বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড স্ক্রিন। ইন দিস কেস একটু লিখে দিই, তোমরা লিখছো যখন, ইন দিস কেস এ থিন কনভেক্স লেন্স, ছবিটা আঁকছি পরে, অফ ফোকাল লেন্থ এফ ইজ প্লেসড বিটুইন an object and a screen. তার মানে এখানে রিয়েল ইমেজের ব্যাপার, স্ক্রিন ইমেজ হচ্ছে, সেপারেটেড বাই ডিস্টেন্স ডি। দেখো এক্ষেত্রে একটা অবজেক্ট একটা ইমেজ ডি সেপারেশনে রাখবো। এবার দেখো ফিগারটা তাহলে কিভাবে হবে, এখানে ধরো এটা এটা ধরো অবজেক্ট ডায়াগ্রামটা, এখানে অবজেক্ট, এখানে স্ক্রিন, এটা স্ক্রিন, এটা অবজেক্ট, এদের মধ্যে যে ডিস্টেন্স ধরা হলো সেই ডিস্টেন্সটা হচ্ছে ধরা হয়ে যায় ক্যাপিটাল ডি। হ্যাঁ এবার একটা লেন্স নেওয়া হবে, এই লেন্সটাকে অবজেক্ট আর স্ক্রিনের মাঝখানে আমরা রাখবো, এই অবজেক্টের ইমেজ আমরা স্ক্রিনে দেখতে পাবো। অবজেক্টের ইমেজ যদি আমরা স্ক্রিনে দেখতে পাই তাহলে সেখান থেকে আমরা এই লেন্সটির ফোকাল লেন্থ আমরা বার করতে পারবো। আচ্ছা
ডিসটেন্সটা মেপে নিতে হবে। ডিসটেন্স অ্যাকচুয়ালি অপটিক্যাল বেঞ্চে করা হয়। অপটিক্যাল বেঞ্চ তোমরা হয়তো জানো ওই এখন স্কেল লাগানো থাকে এই ডিসটেন্সগুলো মেজার করার জন্য। সেই স্কেল থেকে অবজেক্ট ডিসটেন্স ইমেজ ডিসটেন্স দেখে নিলেই আমরা এফ মেজার করতে পারবো। যাই হোক, এখানে বেশ কটা কোশ্চেন হয়। একটা কোশ্চেন যেমন কোশ্চেন ফার্স্ট কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, শো দ্যাট টু ফর্ম ইমেজ অন স্ক্রিন, টু ফর্ম অ্যান ইমেজ বা ইমেজ অন স্ক্রিন, দ্য ডিস্টেন্স ডি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ফোর এফ, ফোর ইন্টু এফ। ডিস্টেন্সটা লেন্সের যা ফোকাল লেন্থ হয় তার ফোর টাইমস এর বেশি হতে হবে, না হলে ইমেজ ফর্ম হবে না। ফোর টাইমস এর ইকুয়াল হতে পারে, বেশি হতে পারে। এবার এটা আনসারে যাচ্ছি আমরা। তোমরা জানো যে এখানে তো দেওয়াই আছে, আমি ধরে নিচ্ছি এটা অবজেক্ট, এটা স্ক্রিন, মাঝখানে এখানে লেন্সটাকে রাখা হলো, এই ডিস্টেন্সটা ডি ধরা হয়েছে, এটা ইউ অবজেক্ট ডিস্টেন্স, এটা ইমেজ ডিস্টেন্স ভি। খুব ভালো করে বোঝা যাচ্ছে হিয়ার ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ডি, তারপরে ভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ডি মাইনাস ইউ। কেন লিখে নিলাম, আমরা লেন্সের ইকুয়েশন জানি, উই নো বা উই হ্যাভ ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। ভি এর জায়গাতে ডি মাইনাস ইউটা বসাবো, ওয়ান বাই ডি মাইনাস ইউ মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাতে কি হবে আমরা দেখি একটু, তাতে কি হয়, হলে বলবে পরে পেয়ে যাব। দেখো লাইনটা আমি আবার লিখবো, ওয়ান বাই ডি মাইনাস ইউ, আচ্ছা অর ওয়ান বাই ইউ ইন্টু ওয়ান বাই না, আমরা এলসিএম করে দিচ্ছি, ইউ ইন্টু ডি মাইনাস ইউ নিচে হবে আর উপরে হবে ইউ মাইনাস ডি মাইনাস ইউ, উপরে হচ্ছে ইউ মাইনাস ডি প্লাস ইউ হয়ে যাচ্ছে। হ্যালো, ঠিক আছে, ডি মাইনাস ইউ ইন্টু ইউ মাইনাস ডি প্লাস ইউ, ঠিক আছে না? ও আচ্ছা, এখানে একবার আমরা করবো একটা জিনিস, এই যে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এটা তো লিখলাম আমরা লেন্সের ক্ষেত্রে, এখানে আমরা ডিরেক্টলি সাইনটা ধরে নেবো। এই যে আগের আগের ক্ষেত্রে আমরা করলাম সাইনটা প্লাস ধরলাম, এই যে সাইনটা প্লাস ধরলাম, এখানে এখানেও এটা প্লাস ধরবো, প্লাস ধরে নিলাম, তার মানে একবারে আমরা সাইনটা বসিয়ে দিলাম, কারণ রিয়েল ইমেজ ইউটা মাইনাস হবে, সেই সাইনটা আমরা বসালাম, তাহলে আমরা ডিস্টেন্সটা বার করতে পারবো। এটা জাস্ট প্লাস লেখো, তাহলে এখানে প্লাস আর পরে একটা মাইনাস, ডি মাইনাস ইউ, তাতে কি হলো, আর ওই পাশে কি আছে, এই পাশে তো ওয়ান বাই এফ, সাইনটা প্লাস দিও, ইউ ইউ ক্যান্সেল হলো, ইউ ক্যান্সেল উপরের, ডি বাই নিচে হচ্ছে ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, অর ডি এফ ইজ ইকুয়াল টু ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার, অর ইউ স্কোয়ার মাইনাস ইউ ডি প্লাস ডি এফ ইজ ইকুয়াল টু জিরো। আমরা এই ইকুয়েশনটা নিয়ে এলাম, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে তাহলে ইউ এর রিয়েল ভ্যালু হতে পারে, ইমাজিনারি ভ্যালু হতে পারে। তাহলে দেখো এর ডিসক্রিমিনেন্ট, এই কোয়াড্রেটিক ইকুয়েশন ডিসক্রিমিনেন্ট আমরা লিখতে পারি
অথবা একবারে আমরা ইউ লিখি, তোমরা জানো কোয়াড্রেটিক ইকুয়েশনের শ্রীধরাচার্য ফর্মুলা, মাইনাস দেয়ারফর ইউ ইজ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি মানে হচ্ছে এখানে ইউ এর ইকুয়েশন, বি হচ্ছে ডি, মাইনাস বি মানে প্লাস ডি হবে, প্লাস মাইনাস রুট অফ আর ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার মাইনাস ফোর এ সি, কোন ইকুয়েশন ইউজ করছি জানো তো, সেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা ইউজ করছি আমরা, তাহলে এখানে ফোর ডি এফ বাই টু ইন্টু এ মানে টু। তা দেখো এবার ইউ ইমাজিনারি হতে পারে, কখন ইউ ইউ এর ভ্যালু ইমাজিনারি হবে, যদি রুটের ভেতরে যে ভ্যালুটা সেটা যদি লেস মানে লেস দেন জিরো হয় তাহলে ইমাজিনারি হবে, আর জিরো অথবা গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে রিয়েল ভ্যালু হবে, ইউ এর রিয়েল ভ্যালু, ইউ এর তো রিয়েল ভ্যালু লাগবে আমাদের। তাহলে আমরা লিখি এখানে একটা লাইন লিখবো ইফ, এটা নাম্বার ওয়ান, একটা কেস দিয়ে লিখি আমরা, ইফ ডি স্কোয়ার লেস দেন ফোর ডি এফ, তার মানে কি, আর এটাই ডি লেস দেন ফোর এফ, ডি একটা ডি ক্যান্সেল হয়ে যাবে ফোর এফ যদি হয় ইউ উইল ইমাজিনারি, ইমাজিনারি দ্যাট ইজ নো ইমেজ ফর্ম, নো ইমেজ ফর্ম অন স্ক্রিন, ইমাজিনারি তো কোনো ভ্যালু নেই, কোনো ইমেজ হবে না। নাম্বার ওয়ান, তিনটা কেস আমরা একটু দেখি, আরেকটা কি হতে পারে, নাম্বার টু ইফ ডি ইকুয়াল টু ফোর ডি এফ, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তার মানে ডি ইকুয়াল টু ফোর এফ যদি হয় তাহলে ইউ এর দুটো ইকুয়াল ভ্যালু পাওয়া যাবে, ইউ এর দুটো ইকুয়াল ভ্যালু পাওয়া যাবে, তার মানে এখানে লেন্সের দেখো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে, যদি এই যে ইউ মানে ডি এর ভ্যালু, এখানে ডি এর ভ্যালুটা যদি ফোর এফ এর থেকে কম হয় তাহলে এই অবজেক্টের এখানে কোনো ইমেজ হবে না, এটাই হচ্ছে। আর যদি এক্সাক্টলি ডি ইজ ইকুয়াল টু ফোর ইউ হয় তাহলে তো ইউ এর ইকুয়াল দুটো ভ্যালু পাওয়া যাবে, ইউ এর যে রুট আমরা তো রুটই বলি, রুট পাওয়া যাবে ইকুয়াল দুটো, ইকুয়াল দুটো পাওয়া যাওয়া মানে হচ্ছে লেন্সের একটা পজিশনের জন্যই ইমেজ ফর্ম হবে, এখানে অবজেক্ট মনে করে, এটা অবজেক্ট, এটা মনে করো স্ক্রিন, লেন্সকে একটা পজিশনে রাখলে তাহলে এর এই অবজেক্টের ইমেজ এখানে আমরা পাবো, মানে লেন্সের একটা পজিশনে পাওয়া যাবে, এক ইউ এর দুটো ভ্যালু হলে কি হবে ইকুয়াল ভ্যালু। আর যদি ডি গ্রেটার দেন ফোর এফ হয়, যদি এটা পজিটিভ হয় তাহলে তাহলে ইউ এর সেপারেট দুটো ভ্যালু পাওয়া যাবে, ইউ এর তখন আমরা কি হবে এই অবজেক্ট আর ইমেজের মধ্যে আমরা ইউ দুটো পেয়ে যাচ্ছি, ইউ দুটো পেয়ে যাচ্ছি মানে কি, ইউ দুটো পাওয়া মানে হচ্ছে লেন্সের পজিশন দুটো হচ্ছে, অ্যাকচুয়ালি লেন্সের দুটো পজিশন হচ্ছে, ফার্স্ট পজিশনের জন্য একবার ইমেজ পাওয়া যাবে মানে অবজেক্টের কাছে যখন লেন্স থাকবে তখন একবার পাওয়া যাবে, অবজেক্ট থেকে একটু দূরে যখন লেন্স থাকবে তখন ইমেজ পাওয়া যাবে, দুইবার ইমেজ পাওয়া যাবে। তার মানেটা কি, ডিস্টেন্স ফোর এফ এর থেকে বেশি হয়ে গেলে দুটো পজিশন পাওয়া যাবে লেন্স অবজেক্টের ইমেজ দুইবার হবে, আর ডিস্টেন্স যদি ফোর এফ এর ইকুয়াল হয় তাহলে লেন্সের পজিশন একটাই পাওয়া যাবে, আর ডিস্টেন্স যদি লেস দেন ফোর এফ হয়, যদি লেস দেন ফোর এফ হয়ে যায় ডিস্টেন্স তাহলে কোনো ইমেজ ফর্ম হবে না, তুমি যে লেন্স যেখানেই রাখো না কেন, যেখানেই রাখো না কেন এখানে কোনো ইমেজ পাবে না, সরি এই ব্যাপারটা সেটাই হচ্ছে এখানে, লেস দেন যখন ডি যখন লেস দেন ফোর এফ কোনো ইমেজ ফর্ম হলো না, স্ক্রিনে কোনো ইমেজ পেলাম না। এবার যখন ডি ইজ ইকুয়াল টু ফোর এফ তখন ইমেজ উইল ফর্ম অনলি ফর ওয়ান পজিশন অফ লেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড স্ক্রিন, কথাটা লিখে দিই নিশ্চয়ই বুঝতে পারছো, হয়তো না বুঝতে পারলে জিজ্ঞেস বলবে। ইন দিস কেস বা দেয়ার ফোর ইমেজ উইল ফর্ম অন স্ক্রিন ফর ওয়ান পজিশন অফ লেন্স অনলি, আর ইমাজিনারি ভ্যালু তো ইভের ইমাজিনারি ভ্যালু একটা কেসে আসবে ডি যখন লেস দেন ফোর ডি এফ, আর রিয়েল তো ডি ইকুয়াল টু ফোর এফ হলেও রিয়েল, আর নাম্বার থ্রিতে আমরা করব যখন
ডি যদি গ্রেটার দেন ডি স্কয়ার কি গ্রেটার দেন যদি ফোর ডি এফ হয় তার মানে ডি যদি গ্রেটার দেন ফোর এফ হয় তা ডি যদি গ্রেটার দেন ফোর এফ হয় তার মানে পজিটিভ হয় তাহলে রুটের ভেতরের একটা পজিটিভ ভ্যালু তার স্কোয়ার রুট আবার সামনে প্লাস মাইনাস এই প্লাস মাইনাসের জন্য দুটো ভ্যালু পাওয়া যাবে তাহলে ইমেজ আমরা দুইবার পাবো মানে দুটো ইউ এর ভ্যালু পাবো দুটো ইউ এর ভ্যালু পাবো মানে হচ্ছে একবার ইউ ওয়ান আমি বলবো একবার ইউ টু বলবো এই ইউ ওয়ান আর ইউ টুর জন্য দুইবার লেন্স লেন্সের দুটো লেন্সের দুটো পজিশনের জন্য তার মানে আমরা এখানে স্ক্রিনে ইমেজ ফর্ম করতে পারবো তাহলে ডি যখন ফোর এফ এর থেকে বড় হচ্ছে দ্য ইমেজ ইমেজ অন স্ক্রিন উইল ফর্ম ফর টু পজিশন অফ লেন্স অফ লেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড স্ক্রিন তাহলে আমরা দেখলাম ইমেজ ফর্ম হতে গেলে ডি ইকুয়াল টু ফোর এফ হলেও চলবে আর ডি গ্রেটার দেন ফোর এফ হলেও চলবে কিন্তু লেস দেন হলে হবে না হলো এবার নেক্সট পয়েন্ট নেক্সট একটা প্রবলেম ভীষণ ইম্পর্টেন্ট এটার সঙ্গে এটা নাম্বার ওয়ান শো দ্যাট ছিল এবার নাম্বার টু এই যে লাস্ট কেসে দুটো পজিশনের জন্য যদি অবজেক্টের ইমেজ ফর্ম হয় দুইবার এই কেসটাতে যদি সেপারেশন বিটুইন দ্য লেন্সেস বিটুইন দ্য লেন্স একটাই কিন্তু লেন্স একটা লেন্সকে সরানো হচ্ছে সেপারেশন যদি এক্স হয় হ্যাঁ সেপারেশন সেপারেশন বলতেই পারো বা ডিস্টেন্স বিটুইন টু পজিশন অফ দি লেন্স একটা লেন্সের সেপারেশন না বলাই ভালো সেপারেশন বললে বোঝা যায় যে দুটো লেন্স মনে হয় ইফ দা এটা কোশ্চেন ডিস্টেন্স বিটুইন টু পজিশন অফ দা লেন্স করে দিই তাই বোঝা যাচ্ছে একটা লেন্স ইজ এক্স শো দ্যাট দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স এটা ইম্পর্টেন্ট অফ দ্য লেন্স এফ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি কোশ্চেন হলো অ্যান্সার তাহলে আমরা লাস্ট দেখলাম দুটো অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে দুটো অ্যাকচুয়ালি অবজেক্ট ডিস্টেন্স একবার প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে লিখবো প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা দুটো অবজেক্ট ডিস্টেন্স দুটো অবজেক্ট ডিস্টেন্সের জন্য মানে ইউ ওয়ান আর ইউ টু এর জন্য এখানে স্ক্রিনে দুইবার ইমেজ ফর্ম হচ্ছে আর এই দুটো পজিশনের মধ্যে সেপারেশন হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে এক্স এই তো ব্যাপার তাহলে এই অবজেক্ট ডিস্টেন্সগুলো কি হবে উই হ্যাভ আমরা দেখলাম এইমাত্র ইউ ইজ ইকুয়াল টু ইউ ইজ ইকুয়াল টু আচ্ছা মাইন ডি ইউ ইজ ইকুয়াল টু ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু ইন্টু ডি এটা ছিল টু ডি কেন ডি হবে না ডি প্লাস মাইনাস রুট ওভার ফোর ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু এবার আমি একটা ইউ ওয়ান লিখবো একটা ইউ টু লিখবো সাপোজ ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ডি মাইনাস মাইনাসটা দিয়ে যেটা মানে কম ডিস্টেন্সটা আমি ইউ ওয়ান লিখলাম মানে মাইনাস দিয়ে যেটা তাহলে ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু অ্যান্ড ইউ টু ইজ ইকুয়াল টু ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু তো দুটো ডিস্টেন্স হলো আমাদের এই দুটো ডিস্টেন্সের মধ্যে সেপারেশন বলা আছে এক্স আচ্ছা তুমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের সঙ্গেই প্রত্যেকটার সাথে আলাদা মানে ফিগারগুলো কিন্তু ড্র করতে পারবে এটার ফিগার এটাই দুটো পজিশন আর এখানে আচ্ছা তোমরা আছো কি বোঝাই যাচ্ছে না হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে
U1 U2 এখানে তাহলে U1 দেখো U1 আর U2 এদের মধ্যে রিলেশনটা কি হবে x দিয়ে U2 - U1 করলেই তো x হয় তাহলে আমরা লিখতে পারি দ্য ডিসটেন্স বিটুইন টু পজিশন বিটুইন টু পজিশন x = u2 - u1 u2 মানে হচ্ছে d + √ d স্কয়ার - 4 df / 2 - d - √ d স্কয়ার - 4 df / 2 is equal to দেখো এই পুরোটাকে যদি তুমি এলসিএম করো দুটোর নিচে 2 আছে d + √ d স্কয়ার - 4 df আর - d + √ d স্কয়ার - 4 df এটা হচ্ছে তাতে ডিডি ক্যান্সেল হলো উপরে ডিডি ক্যান্সেল হলো এই ডিডি ক্যান্সেল দুটো থাকছে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ বাই আবার টু নিচে টু টু তাহলে ক্যান্সেল হলো এবার টু টু ক্যান্সেল বাদিকে এক্স এবার এক্স আমি এবার স্কোয়ার করে দিচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ দেখো চলে আসছে আর ফোর ডিএফ এদিকে নিয়ে আসো ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এফ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি প্রুভড এই প্রবলেম গুলোর মধ্যে কিন্তু এক দুটো চলে আসে ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট এরপরে বেশ কিছু প্রবলেম হয় যে কোনোটা আসতে পারে প্র্যাকটিস রাখতে হবে হয়ে গেছে সবার না স্যার এই ডিসপ্লেসমেন্ট মেথডে ইফ M1 অ্যান্ড M2 উইথ আ লিনিয়ার ম্যাগনিফিকেশন for two position of the lens so that f is equal to x by নিচেরটা কিন্তু m1 minus m2 থাকতে পারে m2 minus m1ও থাকতে পারে কখন এম টু মাইনাস এম ওয়ান কখন M1 মাইনাস M2 হবে নিজেরাই বুঝে যাবে M2 মাইনাস M1 ও কোশ্চেনে থাকতে পারে এবার দেখো আমরা ফোকাল লেন্থ আর ম্যাগনিফিকেশন দিয়ে রিলেশন আমরা বার করতে চাচ্ছি আসি অ্যান্সারে এই মাত্র আমরা দেখলাম যে U1 ইজ ইকুয়াল টু d minus root over d square minus 4 df by 2 and u2 duto distance d plus root over d square minus 4 df by 2 এটা আমরা জানি আমরা ম্যাগনিফিকেশনে নিয়ে আসবো আর এটা আর কি জানি ও অবশ্যই এই প্রবলেমে এটা না লিখলেও হবে u2 minus u1 u2 minus u1 ইউটুটা বড় ধরা আছে এটা তো এক্স এটা কিন্তু ভি1 মাইনাস ভি2 ইকুয়াল হবে আচ্ছা কি করে হয় একটু বুঝে নাও দেখো এখানে অবজেক্ট এখানে স্ক্রিন
তাহলে এইটা হচ্ছে লেন্স ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। এবার দেখো তো এটা যদি ইউ ওয়ান হয় তাহলে এটা ভি ওয়ান, আবার এটা যদি ইউ টু হয় তাহলে এটা ভি টু। তাহলে দেখো ভি টু মাইনাস ভি ওয়ান, না ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান মাইনাস ভি টু করলেও এক্স আসবে, এই যে ভি ওয়ান থেকে ভি টু মাইনাস করলাম এক্স আসছে, এক্স মানে সেপারেশন, আবার ইউ টু মাইনাস ইউ ওয়ান করলেও এক্সই আসবে, সেই জন্য আমি ইউ টু মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু দুটোই কিন্তু এক্স, এটা আমি আগে বলে নিলাম। এখন মেইন প্রবলেমটা করব, আসো প্রবলেমে। ফর ফার্স্ট পজিশন আমরা তো লিখতে পারি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস, প্লাস দিয়ে লিখতে পারো ওয়ান বাই ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। ফার্স্ট পজিশনের জন্য ভি ওয়ান দিয়ে এটাকে গুণ করে দাও, মাল্টিপ্লাই করো দুই পাশেই, তাহলে ওয়ান হবে ভি ওয়ান বাই ইউ ওয়ান হবে, ভি ওয়ান বাই এফ হবে, এটা নাম্বার ওয়ান করে রাখো। ফর সেকেন্ড পজিশন, ফর সেকেন্ড পজিশন ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ইউ টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, আবার মাল্টিপ্লাই করো ভি টু দিয়ে, ভি টু দিয়ে মাল্টিপ্লাই করে, ও আগের লাইনটা একটু বাকি আছে, এখানে আরেকটা লাইন লেখো এক নম্বর, ওইটা নাম না দিয়ে যেটা করবো সেটাই তো লিখে নিই, এটাকে আরেকটা লাইন লেখো, এটা হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান, দেখো ভি ওয়ান বাই ইউ ওয়ান এম ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই এফ, এটা এক নম্বর, এটা নাম্বার ওয়ান। আচ্ছা ঠিক পরেরটাও একই রকম, ওয়ান প্লাস এম টু ইজ ইকুয়াল টু ভি টু বাই এফ আসবে, তাহলে এটা আসবে ওয়ান প্লাস ভি টু বাই ইউ টু ইজ ইকুয়াল টু ভি টু বাই এফ, অর ওয়ান ঠিক আগে ওটার মতোই লিখি, এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এম টু ইজ ইকুয়াল টু ভি টু বাই এফ। নম্বর টু দেখো ভি ওয়ান মাইনাস ভি টু, দেয়ারফর তুমি নম্বর ওয়ান থেকে নম্বর ওয়ান থেকে নম্বর টু মাইনাস করো, ওয়ান ডিস্টার্ব হচ্ছে, ওয়ান মাইনাস টু করো, তাহলে ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস ওয়ান প্লাস এম টু, ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে এম ওয়ান মাইনাস এম টু এটা আসবে, আর ওদিকে ভি ওয়ান বাই এফ আসবে মাইনাস ভি টু বাই এফ আসবে, অর এম ওয়ান মাইনাস এম টু ইজ ইকুয়াল টু এফ নিচে কমন, তার ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান মাইনাস ভি টু কি, ভি ওয়ান মাইনাস ভি টু তো এক্স, লাস্ট লাইন যে এম ওয়ান মাইনাস এম টু ইজ ইকুয়াল টু এক্স বাই এফ, তাতে দেখো এফ ইজ ইকুয়াল টু এক্স বাই এম ওয়ান মাইনাস এম টু, এটা এলো। আচ্ছা আমি একটু আগে বললাম এই কোশ্চেনটা এম টু মাইনাস এম ওয়ান এটাও আসতে পারে, এফ ইজ ইকুয়াল টু এক্স বাই নিচে এম টু মাইনাস এম ওয়ান, এখন তোমরা বুঝতেই পারছো কখন এম টু মাইনাস এম ওয়ান হবে, যদি ভি এখানে ভি ওয়ান মাইনাস ভি টু এসছে সেখানে আমি এক্স বসিয়েছি, যদি ভি টু মাইনাস ভি ওয়ান আসতো তাহলে কিন্তু এম টু মাইনাস এম ওয়ান আসতো, ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি, তখন তুমি অ্যাকচুয়ালি ইউ ওয়ানটাকে ধরবে এখানে প্লাস, ইউ টুটাকে ধরবে মাইনাস, মানে বড় ডিস্টেন্সটা তুমি যদি প্লাস ধরো মানে ইউ ওয়ান ধরো, আর ছোট ডিস্টেন্সটাকে যদি ইউ টু ধরো তখন কিন্তু এম টু মাইনাস এম ওয়ান আসবে, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখানে কিন্তু ওটাও হতে পারে এম টু মাইনাস এম ওয়ানও হতে পারে, তখন জাস্ট এই সাইনটাকে চেঞ্জ করবে, ইউ ওয়ান এর সাইন আর ইউ টুর সাইনটাকে এখানে চেঞ্জ করবে, এইখানে আসবে ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান করলে এটা এম টু মাইনাস এম ওয়ান এখানে আসবে, তখন টু মাইনাস ওয়ান করতে হবে, ভি টু মাইনাস ভি ওয়ান করতে গেলে টু মাইনাস ওয়ান করবে এম এফ বাই, করে দেখো একবার করে দেখবে এটাও আসে কিন্তু এম টু মাইনাস এম ওয়ান হতে পারে, এটা ডিস্টেন্স তুমি কোনটা ইউ ওয়ান ধরলে কোনটা ইউ টু ধরলে তার উপর ডিপেন্ড করবে, এটা আমাদের ধরে নেওয়া, আবার শুধু তাই না আবার এরকমও আসে, দেখো হয়ে গেছে এদিকটা,
এইরকম আসে দেখো এটার, সো দ্যাট ডিসপ্লেসমেন্ট মেথডে ফোকাল লেন্থ এফ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান বাই এম ওয়ান, এরকম আসে। এইটা আবার তাহলে কি করে করবো, এইটা করবো দেখো নিজেরাই করতে পারবে। এই যে ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন, এখানে আমরা মাল্টিপ্লাই করেছিলাম এখানে ভি ওয়ান দিয়ে, তাতে ওয়ান প্লাস ভি ওয়ান বাই ওয়ান এসছে, মাল্টিপ্লাই করবে ইউ ওয়ান দিয়ে, তাহলে ওয়ান বাই এম আসবে। আচ্ছা আমি না বুঝতে পারলে করে দিচ্ছি অ্যান্সারে, এটা এটা শর্ট করে করব, ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এম, ই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান আর ই ওয়ান ইকুয়াল টু ই ওয়ান বাই এফ, ই ওয়ান বাই ভি ওয়ান মানে ওয়ান বাই এম ওয়ান, এই যে ওয়ান বাই চলে চলে আসলো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ই ওয়ান বাই এফ, এক নম্বর। আবার ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ইউ টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, আবার এবার ইউ টু দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ইউ টু বাই ভি টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইউ টু বাই এফ, তার মানে ওয়ান ইউ টু বাই ভি টু মানে ওয়ান বাই এম টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ইউ টু বাই এফ নাম্বার টু। তাহলে আগেরটা ইউ ওয়ান বাই এফ, পরেরটা ইউ টু বাই এফ, ইউ টু বাই এফ মাইনাস ইউ ওয়ান বাই এফ, এটা করতে চাইলে মানে টু মাইনাস ওয়ান করো, টু মাইনাস ওয়ান করলে ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান বাই এম ওয়ান হবে বাঁদিকে, ডান দিকে হবে ইউ টু বাই এফ মাইনাস ইউ ওয়ান বাই এফ হবে, তাহলে ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান বাই এম ওয়ান ইজ ইকুয়াল টু ইউ টু মাইনাস ইউ ওয়ান বাই এফ, আর ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান বাই ইউ এম ওয়ান ইজ ইকুয়াল টু এক্স বাই এফ, আর এফ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান বাই এম ওয়ান। দেখো কত রকম কোশ্চেন হতে পারে এই ডিসপ্লেসমেন্ট মেথডের উপরে, একটা প্রবলেম সাধারণত থাকে। এটা কত নম্বর হলো, এটা নম্বর ওটা যদি তিন হয় তাহলে এটা আমি চার নম্বর দিয়ে দিলাম, নম্বর ফোর। সবই কিন্তু ডিসপ্লেসমেন্ট মেথডের উপরে, জাস্ট লেন্সের দুটো পজিশনই। তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়ান বাই এম টু মাইনাস ওয়ান বাই এম ওয়ান, আবার ওয়ান এটাও হতে পারে কিন্তু, এই যে এটাও হতে পারে কি উল্টোটা, এফ ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়ান বাই এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু, তখন উল্টো করবে। ওয়ান বাই এম ওয়ান থেকে ওয়ান বাই এম টু মাইনাস করবে, ইউ ওয়ান মাইনাস ইউ টু আসবে, তখন ইউ ওয়ানটা বড় ইউ টুটা ছোট। এখানে ইউ ওয়ানটা বড় ধরা আছে, ও ইউ টুটা এখানে ইউ টু বড় ধরা আছে, যাই হোক এরকমও হতে পারে এরকমও হতে পারে, মোট কথা ইউ টু মাইনাস ইউ ওয়ান বা ইউ ওয়ান মাইনাস ইউ টু আসবে, সেটাই এক্স। নেক্সট আরো প্রবলেম, এটার উপরেই আরেকটা প্রবলেম করে। স্যার একটু দাঁড়াও স্যার, স্যার হয়ে গেছে। নেক্সট কি করব, হ্যাঁ এটারই ফাইভ নম্বর করব। এবার হচ্ছে ফাইভ নম্বরে আমরা করি, ধরো ইফ আই ওয়ান ক্যাপিটাল আই ওয়ান অ্যান্ড ক্যাপিটাল আই টু বি দা height of image for two position of lens, then show that
height of object. Is I is equal to root of R I1 into I2. এটা আমরা প্রয়োগ করব. Height of image যদি দুই পজিশনের জন্য I1 I2 হয় height of object হবে I is equal to root of R I1 plus I2. Answer. আচ্ছা দেখো ফর ফার্স্ট পজিশন আমরা জানি এম ওয়ান ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ আই ওয়ান বাই হাইট অফ অবজেক্ট আই ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ভি ওয়ান বাই ই ওয়ান হলো আচ্ছা এবার For second position, obviously of lens, M2 is equal to I2 by I is equal to V2 by U2. আমরা যদি দুটো মাল্টিপ্লাই করি নাম্বার ওয়ান নাম্বার টু ফ্রম ওয়ান এন্ড টু আমরা পাচ্ছি I1 by I into I2 by I is equal to V1 by U1 into V2 by U2. Hello. Next. Or, upore hoche I1, I2 by I square is equal to V1 into V2 by U1 into U2. এবার আমাদের কিছু করার আছে দেখো অ্যাকচুয়ালি যেটা প্রুভ করতে হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে ডান দিকের ভ্যালুটা ওয়ান আসবে সব কেটে যাবে অ্যাকচুয়ালি কি হয় ভি ওয়ান আর ইউ টু ইকুয়াল হয় ভি ওয়ান আর ইউ টু ইকুয়াল ভি টু আর ইউ ওয়ান ইকুয়াল তারপর আমি কি বলতে চাচ্ছি জানো তো দুটো স্মল ডিস্টেন্স আছে দুটো লার্জ ডিস্টেন্স আছে দেখো এদিকে ইউ ওয়ান স্মল এদিকে ভি টু স্মল এই যে ভি টু আর এদিকে ইউ ওয়ান এইটুকু এই দুটো ডিস্টেন্স অ্যাকচুয়ালি ইকুয়াল আবার এদিকে দেখো ইউ টু বড় ডিস্টেন্স আর এদিকে ভি ওয়ান বড় ডিস্টেন্স তাহলে ইউ টু আর ভি ওয়ান ইকুয়াল হ্যাঁ এরকম লিখে দিলে কি হবে প্রুভ করতে হবে প্রুভ করি দেখো নাও ভি ওয়ানে আসো ভি ওয়ান মানে কি ডি মাইনাস ইউ ওয়ান ভি ওয়ান মানে ডি মাইনাস ইউ ওয়ান আচ্ছা এবার ডি মাইনাস ইউ ওয়ান কত ওই যে আগে লেখা আছে আমাদের ইউ ওয়ান ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি বাই টু ওটা বসাও ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি বাই টু তাহলে দেখো কি আসে নিচে টু এলসিএম করো ডি মাইনাস টু ডি মাইনাস টু ডি মাইনাস ডি মাইনাস হচ্ছে প্লাস সরি এটা এটা প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ এটা আসলো তো দেখো ধরো উপরে আসলো ডি প্লাস ফোর ডি এফ ডি ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার প্লাস মাইনাস ফোর ডি এফ বাই টু এই তো চলেই আসছে এটা কি ইউ টু ইউ ওয়ান হচ্ছে ডি মাইনাস দিয়েছিল আর ডি প্লাস দিয়ে হচ্ছে ইউ টু ব্যাস হয়ে গেল ভি ওয়ান হচ্ছে ইউ টু এবার ভি টু কে সিমিলারলি তুমি বলতে পারো সিমিলারলি বলে দিতে পারো সিমিলারলি ভি টু ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্রয়োগ করা যাবে কিভাবে আবার একই রকম ভাবেই করবে ভি টু মানে হচ্ছে ডি মাইনাস ইউ টু অ্যাকচুয়ালি ডি মাইনাস ইউ টু এবার ইউ টুর ভ্যালু বসালে ডি মাইনাস ইউ টু বসালে এটা হয়ে যাবে ইউ ওয়ান সেম ক্যালকুলেশনই হবে দেয়ারপর এটা নাম্বার থ্রি ফ্রম ইকুয়েশন থ্রি আমরা লিখতে পাচ্ছি আই ওয়ান আই টু বাই আই স্কোয়ার ভি ওয়ান মানে ইকুয়াল টু ভি ওয়ান মানে ইউ টু আর ভি টু মানে ইউ ওয়ান নিচেও আছে
u1 u2 ক্যান্সেল হয়ে গেল তাহলে i স্কয়ার ইজ ইকুয়াল টু i1 ইনটু i2 দ্যাটফর i স্কয়ার ইজ ইকুয়াল টু i1 ইনটু i2 দ্যাটফর i ইজ ইকুয়াল টু √ ওভার স্যার আদার পেজটা দেখাবো হ্যাঁ হ্যাঁ আসবো দেখো এই বিষয়টার উপর বেশ কটা প্রবলেম হতে পারে এবং সবগুলি ইম্পর্টেন্ট একটা না একটা আসে যে কোনো এক্সামিং ওই পাশটা তো বোধহয় হয়ে গেছে আর হ্যাঁ মোটামুটি লেন্স আর একটা জিনিস বলে দিই হ্যালো নেক্সট সিলভারিং অফ লেন্স জাস্ট একটু মনে রাখবে শুধু একটা লেন্সকে সিলভারিং করা হবে ধরো এরকম ব্যাপারটা সিলভারিং করা মানে হচ্ছে রিফ্লেকশন হবে একটা লেন্স নিলাম একদিকটা সিলভারিং করে দিলাম এদিকে এবার লাইট এদিক থেকে আসলে এখানে রিফ্র্যাক্ট করবে রিফ্র্যাক্ট করে আবার এখানে রিফ্লেকশন হবে রিফ্লেকশন হয়ে আবার হয়তো এরকম ব্যাক করবে এই ক্ষেত্রে এই যে কম্বিনেশনটা হলো তার একটা মিরার আছে আর লেন্স আছে এই কম্বিনেশনের ফোকাল লেন্থ বা পাওয়ার কি হবে পাওয়ার দিয়ে মনে রাখো ইকুইভ্যালেন্ট যে পাওয়ারটা হবে পি মনে রাখার জন্য জাস্ট মনে রাখলেই হবে এটা হ্যাঁ জয়েন্ট নিতে এটার অঙ্ক আসতে পারে দেখো এখানে এই লেন্সটার মধ্যে দুইবার রিফ্র্যাকশন হচ্ছে একবার যাবার সময় একবার ফেরার সময় আর কি হচ্ছে আর এখানে যে মিরার ডান দিকে যে মিরার সেখানে একবার হচ্ছে এটা গুনতে হবে তোমাকে তার মানে পাওয়ার লেন্সের পাওয়ার এখানে দুটো গুণ করবে সব তো পাওয়ার প্লাস হয় অ্যাকচুয়ালি পিএল প্লাস পিএল অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে ভাঙিয়ে লেখো কি হবে প্রথমে পাওয়ার তো সব যোগ হয় তাহলে পাওয়ার দিয়ে আমি করার সুবিধা তাহলে প্রথমে পিএল যখন এন্টার করলো তারপরে রিফ্লেক্ট হলো পি অফ মিরার তারপরে পাওয়ার অফ আওয়ার লেন্স তারপরে টু পিএল প্লাস মিরার এবার পাওয়ার এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পাওয়ার হলো ইকুইভ্যালেন্ট পাওয়ার বা এফেক্টিভ পাওয়ার এবার পাওয়ার থেকে তো আমরা ফোকাল লেন্থ বার করতেই পারি এটা মনে রাখলেই হবে আচ্ছা আরেকটা ফিগার দেখো ধরো একটা কনভেক্স লেন্স একটা কনকেভ লেন্স এবার আমি এখানে সিলভারিং করলাম তাহলে এখানে দেখো সারফেস কয়টা টোটাল একটা দুটো তিনটে তিনটে সার্ফেসের মধ্যে প্রথম দুটো সার্ফেসে দুইবার রিফ্লেকশন হবে হ্যাঁ এটা এল ওয়ান সার্ফেস ধরো পরের সার্ফেসটা মনে করো এল টু সার্ফেস এটা এল ওয়ান সার্ফেস এটা এল টু সার্ফেস আর এটা হচ্ছে মিরার সার্ফেস আচ্ছা এবার তাহলে পাওয়ার কি হবে এন্টার যখন করছে একবার এল ওয়ান তারপরে এল টু কে ক্রস করবে এই সার্ফেসটাকে ক্রস করবে লাইট এল টু প্লাস তারপরে মিরারে গেল ও সরি 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 পি দিয়ে লিখতে হবে পি এল ওয়ান পি এল টু পি এল ওয়ান পি এল ওয়ান পি এল টু তারপরে পি মিরার আবার যখন ব্যাক করবে আবার পি এল টু প্লাস পি এল ওয়ান জয়েন্ট নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তার মানে টু পি এল ওয়ান দুইবার করে হচ্ছে এক একটা লেন্সের সার্ফেসগুলোতে প্লাস টু পি এল টু দেখো দুটো আছে প্লাস পি এম ইকুইভ্যালেন্ট পাওয়ার হবে এই কম্বিনেশনটার এইটা এটা মনে রাখলেই হবে এবার তুমি 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 যদি বললামই তো ফোকাল লেন্থ যদি বার করতে চাও তাহলে ওয়ান বাই ক্যাপিটাল এফ নাম দিতে পারো অথবা এফেক্টিভ ফোকাল লেন্থ দিতে পারো টু বাই এফ এল ওয়ান প্লাস টু বাই এফ এল টু প্লাস এটা মিরারের
ফোকাস 1 বাই মিরর। কিন্তু একটা জিনিস মনে করে দেখো, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দাঁড়াও এই সাইনটা, সাইনটা লেন্সের পাওয়ারের ফর্মুলা 1 বাই এফ, মিররের পাওয়ারের ফর্মুলা কিন্তু মাইনাস 1 বাই এফ। এটা লেন্স, এটা মনে থাকে জানো, এটা মিরর, হ্যাঁ স্পেরিক্যাল মিরর। তাহলে কনভেক্স লেন্সের ফোকাস হচ্ছে প্লাস, সেই জন্য পাওয়ার প্লাস। আমি একটা কনকেভ মিরর নিলাম, এর ফোকাস মাইনাস, এর পাওয়ার প্লাস। কনকেভ মিরর, কনকেভ মিররের পাওয়ার প্লাস, কারণ কোথার থেকে প্লাস পাওয়ারটা অ্যাকচুয়ালি কোথার থেকে বলে জানো তো, রেগুলো কনভার্জ করে না ডাইভার্জ করে, যখন কনভার্জ করে তখনই পাওয়ার প্লাস ধরা হবে, আর যখন ডাইভার্জ করে তখন পাওয়ার মাইনাস ধরা হবে। তাহলে এটা কনভার্জ, তাহলে পাওয়ার প্লাস, এইটাও তো কনভার্জ হয়, কনভার্জ করে। তাহলে কনভার্জিং লেন্স হচ্ছে, মনে রেখো কনভার্জিং লেন্স যদি বলে সেটা কনভেক্স লেন্স, কনভার্জিং মিরর বললে কনকেভ মিরর, কনকেভ মিরর কিন্তু কনভার্জিং মিরর, এটা তাহলে কনভার্জিং মিরর। এই কনভার্জিং মিরর জন্য তার পাওয়ার প্লাস, তার তোমার ফোকাল লেন্থ মাইনাস হয়, তাহলে পাওয়ার প্লাস হতে গেলে ফোকাল লেন্থ মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, তবেই তো প্লাস হবে, এই বিষয়টা মনে রাখো। সেই জন্য মিরর, মিররের ক্ষেত্রে সাইনটা মাইনাস হবে। এবার যদি কনকেভ হয় ফোকাল লেন্থ মাইনাস হবে, আর কনভেক্স হলে ফোকাল লেন্থ প্লাস হবে। মিররের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলাটা ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এফ, মিররের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে পি হচ্ছে মাইনাস ওয়ান বাই এফ, লেন্সের ক্ষেত্রে পাওয়ার পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এটা স্টুডেন্টদের ভুল হয়। আরেকটা জিনিস ভুল হয়, ম্যাগনিফিকেশনে ভুল হয়, লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটা বলি, এই যদি মিররের ম্যাগনিফিকেশন বলো আর লেন্সের ম্যাগনিফিকেশন বলো, লেন্সের ক্ষেত্রে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, এটাই ম্যাগনিফিকেশন ফর লেন্স, এটা এটা কিন্তু প্লাস ভি বাই ইউ, ঠিক মিররের ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউ। হ্যাঁ ম্যাগনিফিকেশন কিন্তু হাইট অফ ইমেজ হাইট অফ অবজেক্ট মাইনাস ভি বাই ইউ, এটা একটু চিন্তা করলেই বুঝতে পারবে, রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ অ্যাকচুয়ালি ইনভার্টেড হচ্ছে কখন, ইরেক্ট হচ্ছে কখন, ম্যাগনিফিকেশন প্লাস, প্লাস মানে হচ্ছে ইরেক্ট ইমেজ সোজা ইমেজ, আর ম্যাগনিফিকেশন মাইনাস মানে হচ্ছে উল্টানো ইমেজ। হ্যাঁ তাহলে কখনো কখনো ভি ভি প্লাস হয় মাইনাস হয় জানোই, ইউ ইউ প্লাস মাইনাস হয়, ভি প্লাস মাইনাস হয় সেই অনুযায়ী। তাহলে মিররের ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউ হচ্ছে, মাইনাস ভি বাই ইউ হচ্ছে ম্যাগনিফিকেশন, আর লেন্সের ক্ষেত্রে ভি বাই ইউ হচ্ছে ম্যাগনিফিকেশন। হলো কাটিং অফ লেন্স তো বললামই আগের দিন, এটাও জয়েন্ট নিট বেশি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হোয়েন কাট, স্যার একবার আগের পেজটা দেখাবে? ও আচ্ছা, লেন্সে আর কি লেন্স হয়ে গেল পুরোপুরি, হোয়েন কাট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানে নো চেঞ্জ অফ ফোকাল লেন্থ, এই ক্ষেত্রে লেন্স এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, যদি এরকম কেটে ও বড় হয়ে গেল ওটাই অ্যাকচুয়ালি, দুটো পার্ট করে নেওয়া যায়, এটার ফোকাল লেন্থ যদি এফ হয়, এটারও এফ, এটারও এফ, একদিন বলা নাম্বার টু
when cut perpendicular to principal axis তখন ডাবল হয়ে যায়। আমরা প্রুফ করতে পারি এগুলো। যখন এইভাবে কাট করা হবে এই টোটালটার ফোকাল লেন্থ f, যখন এই ক্ষেত্রে এক একটা পার্টের ফোকাল লেন্থ হয়ে যাবে 2f। বাই কনভেক্স লেন্স এর ফোকাল লেন্থ f is equal to, মানে মিমের সঙ্গে ফোকাল লেন্থের যে রিলেশন তোমরা জানো মনে আছে নিশ্চয়ই, r বাই 2 ইন্টু মিউ মাইনাস 1। প্ল্যানো কনভেক্স লেন্স যদি হয়, এটা এটা বাই কনভেক্স আর এটা হচ্ছে প্ল্যানো কনভেক্স হয়ে গেল। প্ল্যানো কনভেক্স এর ক্ষেত্রে ডাবল হচ্ছে f is equal to r by just mu minus 1 প্ল্যানো কনভেক্স। যাক এই কনসেপ্ট গুলো আগের দিন আজকে মিলে যা লেন্স যা যা হলো সব ইম্পর্টেন্ট ব্যাপার, তারপর তো কিছু প্রবলেম করতেই হয়। লেন্স পুরোপুরি হয়ে গেল আমাদের, পরের দিন তো